عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين وبعد الحمد لله أمرا আজকে আপনাদের সাথে আবার আমাদের প্রিয় অনুষ্ঠান প্রশ্নোত্তর পর্বে আবার একত্রিত হচ্ছি। আজকের অনুষ্ঠানের প্রথম পর্ব প্রথম প্রশ্ন হচ্ছে, সম্মানিত শায়খ, ইশরাকের সালাতের ফজিলত হিসাবে কবুল ও হজের সব হাদিসে আসছে, এটাকে দুই রাকাতেই পড়তে হবে নাকি আরও বেশি পড়া যাবে, সুন্না কয় রাকাত? বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ সাল্লাতু ওয়াসাল্লামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস হচ্ছে ইশরাকের ব্যাপারে হাদিস হচ্ছে দুই রাকাত, ইশরাকের ব্যাপারে হাদিস হচ্ছে দুই রাকাত, সুতরাং এখানে দুই রাকাতেই পড়বেন। আর যদি পরে আপনি আরও পড়তে চান তখন সূর্য যখন একদম হেলে যাবে তখন প্রথম যে সালাতটা পড়বেন সেটা চার রাকাত আছে, সেটাকে অনেকে এটাকে জওয়ালের সালাত বলা হয়, অথবা অনেকে এটাকে জোহরের সুন্নতের সাথে একসাথ করে পড়ে, সেই চার রাকাতও পড়তে পারেন পরে। আর যদি কেউ ইশরাক না পড়ে তখন তিনি পড়বেন যেটাকে বলা হয় দোহা, চারটা দোহা দোহা পড়বেন, সেটা দুই চার ছয় রাকাত পর্যন্ত আট রাকাত পর্যন্ত পড়তে পারবেন, সেটা আট রাকাত পর্যন্ত পড়তেন, দুই চার পাঁচ ছয় সাত আট রাকাত পর্যন্ত, দুই দুই রাকাত করে আট রাকাত পর্যন্ত পড়তে পারবেন। তো কিন্তু ইশরাক দুই রাকাতেই, এই দুই রাকাতেই পড়বেন। এরপরে উন্মুক্ত সময় যখন ইচ্ছা নামাজ পড়বেন, কিন্তু ইশরাকের নিয়তে দুই রাকাতে বেশি পড়বেন না, সুন্নত আদায়, আমরা সুন্নতের জায়গাতে আমরা নিজেকে ঠিক রাখি, এখানে বাড়াবাড়ি না করি। অন্য সময় আপনি ইচ্ছা মতো সুন্নত আদায় করতে পারেন, নফল আদায় করতে পারেন, নিষেধ নেই, কিন্তু ইশরাক হচ্ছে দুই রাকাত, হাদিসে দুই রাকাতের কথাই আসছে। আর ইশরাকের ফজিলত আলাদা, ইশরাকের ফজিলত হচ্ছে আপনি যেটা বলেছেন যে মাকবুল হজ, অথবা অনুবর্ণায় আসছে যে পূর্ণ উমরা, পূর্ণ হজের পূর্ণ উমরা, পূর্ণ হজের সব হাদিসে যেটা আসছে ওটা। পরবর্তী প্রশ্ন হচ্ছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কোনো মহিলা যদি মাথার চুল কাটে শুধুমাত্র তার স্বামীকে দেখানোর উদ্দেশ্যে হোক, সেটা মাথার সামনের দিকে চুল বা পেছনের দিকে চুল, তাহলে সেটা জায়েজ হবে? দেখুন, মেয়েদের চুল কাটা এমনিতে সাধারণভাবে জায়েজ নেই, চুল রাখতে হবে মেয়েদের টেলুনিও। চুল দুই অবস্থায় কাটা যাবে, একটা হচ্ছে তার পয়সা নাই, চুল যথাযথভাবে সংরক্ষণের মতো বা তেল দেওয়ার মতো অথবা চুলকে যত্ন নেওয়ার মতো পয়সা নাই, তখন সেটা কেটে ফেলতে পারবে। আরেকটা হচ্ছে অসুস্থ হলে কাটতে পারবে। এর বাইরে মেয়েদের চুল কাটার কোনো শরীরতে নিয়ম দেওয়া হয়নি, স্বামীকে দেখানোর জন্য এটা কোনো কথাই না, স্বামীকে দেখাবেন কেন? স্বামীকে চুল দেখাবেন, চুল কেটে ফেলবেন না, কেটে দেখাবেন না। স্বামী যদি বলে তোমার চুল কামাই ফেলো, জায়েজ না এটা, মানা, কারণ এটা শরীয়ত বিরোধী কাজ। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেন, সুবহানা মান যায়্যানা রিজালা বিল্লিহা ওয়া যায়্যানা নিসা বিদ্দাওয়াইব, ওই আল্লাহর পবিত্র ঘোষণা করছি যিনি পুরুষদেরকে দাড়ি দিয়ে সৌন্দর্য মণ্ডিত করেছেন আর মেয়েদেরকে খোপা দিয়ে লম্বা চুল দিয়ে সৌন্দর্য মণ্ডিত করেছেন। তাহলে বোঝা গেল যে মেয়েদের দাড়ি, মেয়েদের চুল কাটা, ছেলেদের দাড়ি কাটা হারাম, মেয়েদের চুল কাটা হারাম, জায়েজ নেই, এটা মনে রাখতে হবে। তো কোনো সমস্যা হলে, আগা ভেঙে গেছে অথবা সমস্যা দেখা যাচ্ছে কোনো চুলের মাথায়, সে তটটুকু কাটা যাবে, কিন্তু স্বাভাবিকভাবে চুল কাটা যাবে না, স্বাভাবিকভাবে চুল কাটা যাবে না, অর্থাৎ স্বাভাবিক নিয়মে অস্বাভাবিক কোনো অবস্থা হলে সেটা ভিন্ন কথা। পরবর্তী প্রশ্ন হচ্ছে, শরীয়তের কিছু নির্দিষ্ট পাপের জন্য হুদুদের কথা উল্লেখ করা আছে, এটা কি দুনিয়ার শাস্তি নাকি তাদের সেই পাপের কাফফারা হবে, তাদের সেই পাপের কাফফারা হবে? এখন আর এখন তো আমাদের রাষ্ট্র শরীয়ত মোতাবেক হুদুদ কায়েম করে না, তাহলে এক বিজ্ঞ আলেম কি হুদুদ কায়েম করতে পারবে? লম্বা প্রশ্ন করেছেন, তবে আলহামদুলিল্লাহ প্রথম অংশ হচ্ছে হুদুদ কাফফারা কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম তিনি বলতেন, লা আদি আল হুদুদ কাফফারা তু নামলা, হুদুদ কাফফারা কিনা আমি জানি না। পরবর্তীতে তিনি বলেছেন, ফমান উকিবা বিহি ফি দুনিয়া হওয়া কাফফারাতুল্লাহ, দুনিয়ার বুকে কারো যে সেটা শাস্তি হয়ে যায় সেটা তার কাফফারা হয়ে যায়। এবং হাদিসে আসছে, এক লোককে যখন পাথর মারা হচ্ছিল ব্যভিচারের কারণে, তখন তার কারো গায়ে এসে সেটার রক্ত পড়া বা কিছু একটা পড়ছিল, তখন তিনি গালি দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এমন তওবা সে করেছে যদি মদিনার
মদিনাবাসীদের মধ্যে সেটা ভাগ করে দেওয়া, তাহলে সবাইকে সেটা পেয়ে যাবে, এত বড় মাপ ক্ষমা সে পেয়েছে। সুতরাং বিশুদ্ধ মতে হুদুদের মাধ্যমে তার আল্লাহর হকটার কাফফারা হয়ে যায়, কিন্তু হুদুদের মাধ্যমে বান্দার হকের কাফফারাটা হয় না। বান্দার হকটা হকটা ফেরত দিতে হবে, বান্দার হকটা অথবা আল্লাহ যদি মাফ করে দেয় সেটা আলাদা কথা, তওবা ভালো করে করলে আল্লাহ হয়তো লোককে মাফ করাই দিতে পারে যে লোকের হক, কিন্তু আল্লাহর হক যেটা সেটা মাফ হয়ে যায়, এটা হলো বিশুদ্ধ মত। হুদুদ কাফফারা এটা হচ্ছে সহি হাদিদের সাব্যস্ত, যেহেতু পরবর্তীতে এটা রাসূলুল্লাহ বলতেন এবং সবাই এটা বলেছে, এর অর্থ হচ্ছে ইমামরাও বেশিরভাগ এটা বলেছেন। সুতরাং হুদুদ কাফফারা অর্থাৎ হুদুদের কারণে গুনাহ ক্ষমা হয়ে যাবে, এবং এই জন্য সাহাবায়ে কেরাম এসে বলতেন ইয়া রাসূলুল্লাহ তাহিরনি, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করুন, পবিত্র অর্থাৎ এই হুদুদ কায়েম করার মাধ্যমে নিজেকে পবিত্র, আখিরাতের জন্য নিজেকে সম্পূর্ণরূপে একেবারে স্বচ্ছ একজন মানুষ হিসেবে নিজে তৈরি করতে চাইতেন। সুতরাং হুদুদের মাধ্যমে বান্দার গুনার কাফফারা হয়, এটা হচ্ছে বিশুদ্ধ মত। এরপর আপনি প্রশ্ন করেছেন আমাদের রাষ্ট্র শরীয়ত মোতাবেক হুদুদ কায়েম করে না, হ্যাঁ নিঃসন্দেহে হুদুদ কায়েম করছে না, এই জন্য আমরা পবিত্র হতে পারছি না, এবং তারাও গুনার মধ্যে লিপ্ত যারা আল্লাহর হুদুদ বিরোধী মত দিবে, অনেক সময় সেটা কুফুরি পর্যন্ত যায়, কখনো শিরকে আকবর পর্যন্ত, বড় শিরক পর্যন্ত যায়, কখনো কখনো সেটা যদি এই আইনটা আল্লাহর বিরোধী আইন জেনেও সেটা বাস্তবায়ন করে তার বড় শিরক হয়ে যায়। এটা যাদের বাস্তবায়ন করছে তাদেরকে জানাতে হবে, নিজেরা সেটা নিতে পারবেন না, নিজেরা আল্লাহর বিচারটাই চাইবেন, যে আল্লাহর বিচারটাই আমি চাই, যদি কোনো কখনো সেটা বাস্তবায়ন করা হয় আল্লাহ তাআলা যে বিচার দিয়েছে সেটা নেওয়া উচিত, নাহলে ঈমান থাকবে না, নাহলে ঈমান থাকবে না। আল্লাহ তাআলা বলছেন ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম, আল্লাহ শপথ করে বলছেন, আল্লাহ তাআলা নিজে আপনার রবের শপথ, যতক্ষণ পর্যন্ত আপনাকে তাদের মধ্যে ঘটে যাওয়া বিষয়ে বিচারক না বানাচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের ইমানদার হইতে পারবে না। সুতরাং আল্লাহ এবং তার রসুল যে হ্রদ বা বিচারের যে নির্ধারিত বিচারের ব্যবস্থাপনা করেছেন তা পরিবর্তন করার অধিকার কারণেই, আর যেখানে আল্লাহ এবং তার রসুল নির্ধারণ করে দেননি সেগুলো বিচারক তার যতটুকু বিবেচনা যতটুকু আসরটুকু তিনি বিচার করতে পারবেন, আর যেগুলো নির্ধারণ করে দিয়েছেন সেগুলো নির্ধারণের বাইরে যেতে পারবেন না, নির্ধারণের বাইরে যাওয়া তার জন্য জায়েজ হবে না, এবং তার ইমান যদি কোনো জেনে শুনে করেন ইমান চলে যাবে, যা না জেনে করেন আল্লাহ তার কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। এখানে আরেকটি প্রশ্ন আপনি করেছেন, খুব মারাত্মক প্রশ্ন, এটা হচ্ছে তাহলে কি একদল বিজ্ঞ আলেম কি হুদুদ কায়েম করতে পারবে? না, কোনো বিজ্ঞ আলেম হুদুদ কায়েম করতে পারবে না, হুদুদের হক একমাত্র রাষ্ট্রপ্রধানের, রাষ্ট্রপ্রধান যদি না করে তিনি গুণাগার হবেন, তার উইং যারা বিচার কার্য পরিচালনা করে তারাও গুণাগার হবে, এবং তারা অনেকেই এই জন্য তাগুতের ভূমিকা নিবে যদি কোনো আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে নিজেরা ইচ্ছাকৃত নামে, আর যদি কোনো না জেনে করে আল্লাহ তাআলা তাদের ক্ষমা করবেন, কিন্তু কোনো মানুষের সাধারণ মানুষের বা কোনো বিজ্ঞ আলেমরা বা কোনো একটা গোষ্ঠী সেখানে হক বসে তাদের তো পরিবার অথবা কোনো সমাজপতি অথবা চেয়ারম্যান অথবা মাতব্বর এদের জন্য আল্লাহ হুদুদ কায়েম করার কোনো অধিকার কেউ দেননি এবং সেটা কায়েম করার অধিকার রাখে না তারা। এটা অনেক সময় বিভিন্ন জায়গাতে যেটা হয় সেটা হচ্ছে সীমা লঙ্ঘন, মানুষ আইন নিজের হাতে তুলে নিচ্ছে, এটা শরীয়ত বলে না। আল্লাহ তাআলা দেয়া আইন মোতাবেক বিচার করবে রাষ্ট্র, আর আল্লাহ তাআলা দেয়া মোতাবেক আইন গ্রহণ করে নিবে ব্যক্তি বা যাদের উপর ডিগ্রি হবে বিচার হবে তাদের, তারা সেটা গ্রহণ করে নিবে। এখানে দুদিকেই শিরক আছে, যদি কেউ জেনে শুনে আল্লাহর বিধানের বিপরীতে আল্লাহ তাআলার দেয়া আইনের বিপরীতে বিধানের বিপরীতে বিচার করে তাহলে তার সেটা শিরক হবে, যে করছে সে মুশরিক হয়ে যাবে, ইমানহারা হয়ে যাবে, এবং তার সন্তান সন্ততি সবই তার থেকে আলাদা হবে, স্ত্রীও আলাদা হয়ে যাবে। যদি জেনে শুনে সেটা করে থাকে যেটা আল্লাহর বিরোধী, আল্লাহ তাআলার বিধান বিরোধী, না জেনে করলে সেটার জন্য তাকে জানতে হবে, এবং না জানা যতক্ষণ না জানা একটা সাময়িক ওজর, সবসময় না জানা থাকতে পারে না, তাকে জানতে হবে এটা। আর যে ব্যক্তি আল্লাহর বিধান ব্যতীত কেউ বিচার করে দিল, সে জেনে শুনে সেটা নিল, তারও ইমান চলে যাবে, তারও স্ত্রী আলাদা হতে হবে, তার পরিবার আলাদা হতে হবে, এবং সন্তান আলাদা হতে হবে, সেও মুসলিমদের কবরস্থানে তার কবর হওয়ার কোনো যোগ্যতা হারিয়ে ফেলবে। এর অর্থ হচ্ছে এটা দুদিক থেকেই মারাত্মক জিনিস, বিচার করা যেমন হারাম শিরিক, বিচার সেরকম নেওয়াও তেমন হারাম ও শিরিক। সুতরাং একদিকে দোষ নয়, দুদিকেই দোষটা আমাদের বুঝতে হবে। অনেক সময় মানুষ একদিকে দোষটাই দেখে, নিজেরা বিচার করে দিয়েছে নিয়ে যায়, এটাও জায়েজ নেই,
কেউ যদি বিচার করে আপনি জানেন যে সেটা আল্লাহর বিধান বিরোধী বিচার হয়েছে, আপনার জন্য সেটা নেওয়া জায়েজ হবে না, অবৈধ হবে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, আমরা যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আমি তোমাদের মধ্যে দুইটা জিনিস লিখে যাচ্ছি, কোরআন ও হাদিস, কিন্তু আরেকজন আলেমের মুখে শুনলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুইটি জিনিস লিখে যাচ্ছি, একটি হলো আল্লাহর কালাম, অপরটি হলো আহলে বাইত। প্রশ্ন হলো শেষোক্তি বিষয়ে আসলেই কোনো হাদিস আছে কি না। দেখুন, এটার উত্তর আমরা আগে দিয়েছি, বিস্তারিত দিয়েছি, এই জন্য এখন উত্তর দিচ্ছি না। তবে শেষোক্ত বিষয়ে হাদিস আছে, সেটাতে বলা হয়নি যে তোমরা এটাকে আঁকড়ে ধরো, সেখানে কোরআনকে আঁকড়ে ধরতে বলা হয়েছে, তারপর তার আহলে বাইতকে দেখে শোনে যেতে, তাদেরকে সম্মান করতে, তাদের সাথে উত্তম ব্যবহার করতে বলা হয়েছে, কিন্তু সেখানে আহলে বাইতকে আঁকড়ে ধরতে বলা হয়নি। এটা হচ্ছে ভুল। আর কেউ যদি কিরা রচনা করে থাকে, বানিয়ে রচনা করতেছে আহলে বাইতকে ধরার বিষয়টি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি তোমাদের মধ্যে দুটি জিনিস রেখে যাচ্ছি, একটি হচ্ছে আল্লাহর কিতাব, এটাকে তোমরা আঁকড়ে ধরো, এর হেদায়ত গ্রহণ করো ইত্যাদি ইত্যাদি। তারপর শেষে বলেছেন আরেকটি হচ্ছে, আরেকটি ভারী জিনিস হচ্ছে আমার আহলে বাইত বা পরিবার, আর তাদের সাথে তুমি তোমরা ভালো ব্যবহার করো। এখানে কিন্তু আঁকড়ে ধরতে বলা হয়নি, আর যেখানে আঁকড়ে ধরতে বলা হয়েছে সেটা হচ্ছে কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং সুন্নাহ, এবং সেটা হচ্ছে মুয়াত্তা মালিকের হাদিস বা হাকিতে আসছে হাদিসটি, যে আমি তোমাদের মুখে দুটি জিনিস রেখে যাচ্ছি, যে দুটি ধরলে তোমরা কোনো দিন পদভ্রষ্ট হবে না, কোনদিন পদভ্রষ্ট হবে না, সেটি হচ্ছে কোরআন এবং সুন্নাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে যারা শিয়ারা বা এই জাতীয় যারা পদভ্রষ্ট করছে আমাদের যুবকদেরকে বা আমাদের অনেক ভাইদেরকে, যারা না জেনে হাদিসের অর্ধেক শুনেই পাগল হয়ে যাচ্ছে, তাদেরকে আমরা বলবো যে জেনে নিন আসলে সমস্যাটা কোথায়। সমস্যাটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দুটি জিনিসের ভারী জিনিস বলেছেন, কিন্তু এগুলিকে একটি ধরতে বলেছেন, একটাকে বলছেন তথা হয়তো খেয়াল রাখতে, রাসূলুল্লাহ সাল্লামের আহলে বাইতের খেয়াল রাখতে, কারণ তাদের উপর যেন কোনো জুলুম না, কিন্তু ধরতে বলেছেন কোরআনে করিমকে, কোরআনে করিম ছাড়া ওখানে আর কিছু বলেন না। আর দ্বিতীয় হাদিসে কোরআন এবং সুন্নাকে ধরতে বলেছেন। তাহলে ঘুরে ফিরে আমরা দেখলাম কোরআন এবং সুন্নাকে আঁকড়ে ধরতে হবে, আর আহলে বাইতের সাথে ভালো ব্যবহার করতে হবে। এটা হচ্ছে আহলে সুন্নাত জামাতের আকীদা ও বিশ্বাস, এটাই হচ্ছে সঠিক। এর বাইরে আহলে বাইতকে আঁকড়ে ধরতে কোনো হাদিসে বলা হয় না, যে যদি কেউ বলে থাকে সেটা বানোয়াট হাদিস বানিয়েছে, বানোয়াট হাদিসে বলে থাকে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, যেসব মুসলিম ইসলামী বিধান যেমন বোরকা পড়া, দাড়ি রাখা ইত্যাদি বাধা প্রদান করে, উপহাস করে, তাদের এই কাজকে ইসলাম কী হিসাবে দেখে? যে সমস্ত মুসলিম, আপনি বলছেন মুসলিম, নামধারী মুসলিম বলতে হবে এখন, ইসলামী বিধান যেমন বোরকা, দাড়ি, এগুলো বাধা দেয়, উপহাস করে, যদি তিনি জেনে শুনে সেটা করে থাকেন তাহলে তিনি ইমানহারা হয়ে যাবেন, কাফের হয়ে যাবেন। যদি তিনি জেনে শুনে সেটা করেন সেটা কাফের হয়ে যাবেন। আর যদি তিনি না জানার কারণে করে থাকেন, আল্লাহ তাকে ক্ষমা করবেন, তবে ইস্তেগফার করে তাকে হারাম কাজ করেছেন, কাফের হবেন না, তোর কুফুরি হবে, ছোটো কুফুরি, অর্থাৎ গুনাগার হবেন, আল্লাহর কাছে তবে ইস্তেগফার করতে হবে। তো এই জন্য অনেক সময় দেখা যায় মানুষ এমন পরিবেশে বড় হয়েছে যেখানে সেটা তাকে জানার সুযোগ ছিল না। অনেক সময় আজকাল যারা বড় অ্যারিস্টোক্রেট ফ্যামিলিতে বড় হচ্ছে, অধিকাংশই বোরকা সম্পর্কে তাদের ধারণা হচ্ছে বোরকা হচ্ছে আরবীয় একটা এই কালচার, আর দাড়ি সম্পর্কে বলা হচ্ছে যে এটা হচ্ছে আরবদের কালচার, নাউজুবিল্লাহ। এরা জানে না, তো জানার একটা সীমা থাকা দরকার আছে, সবসময় না জেনে থাকতে পারে না। হয়তো একজন মানুষ জানে না, জানার পরে সে যদি বিরোধিতা করে সে কাফের হয়ে যাবে। শারায়ের আল্লাহ, আল্লাহর শারায়ের এগুলো আল্লাহ তাআলা নির্দেশন হিসেবে দিয়েছেন, আল্লাহর বিধানের যে কোনো একটিকে, যেই কোনো একটি বিধানকে জানার পরে কেউ যদি অস্বীকার করে তো সে কাফের হয়ে যাবে। এই জন্য যারাই বোরকাকে শরীয়ত মনে করবে না, দাইরাকে শরীয়ত মনে করবে না, ইসলামী শরীয়তের অংশ মনে করবে না, এবং আল্লাহ এবং তার রসুলের দেওয়া বিধান মনে করবে না, তারা কাফের। আর যারা উপহাস করে তারা আরও বড় কাফের। তবে তাদের মধ্যে যদি কোনো কাউকে ব্যক্তিগতভাবে এককভাবে কাউকে কাফের বলতে হলে নির্ধারিত করে কাউ কাফের বলতে হলে দুটি জিনিস করতে হবে। একটি হচ্ছে তাকে জিনিসটাই জানাতে হবে, আরেকটি হচ্ছে তাকে তার সন্দেহ থাকলে দূর করার চেষ্টা করতে হবে, দূর হয়ে যাওয়া জরুরি না, চেষ্টা করতে হবে। এই জন্য কোনো মুসলিম যদি এটা করে, আপনি তাকে এমনি আমভাবে বললেন যারা এটা বলো তারা কাফের, এতে কোনো সন্দেহ নেই। যারা এই আল্লাহর এই বিধানগুলো বাস্তবায়নে বাধা দেয়, উপহাস করে, এগুলোকে ইসলামী বিধান মনে করে না বা এগুলো গুরুত্বপূর্ণ মনে করে না, তারা কাফের। কোনো ব্যক্তি যদি করে তখন তাকে আপনি প্রথমে তাকে বিধানটা জানাবেন, দ্বিতীয়ত আর সন্দেহ কী সেটা দূর করার চেষ্টা করবেন, এবং ইসলামী শরীয়তের বিধান যে এটা তাকে বোঝানোর চেষ্টা করবেন, তারপরেও বিরোধিতা করলে সে কাফের হয়ে যাবে। আশা করি বিষয়টি আপনার বুঝে আসছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, শায়খ পারিবারিক ও অন্যান্য সঞ্চয়পত্র
আইসিবি, ইউনিট, প্রাইজ বন্ড এগুলি কি সুদের অন্তর্ভুক্ত? যদি না হয় তবে এগুলোর উপর জাকাতের বিধান কি? উত্তর দিলে উপকৃত হব, ধন্যবাদ। প্রথমত সঞ্চয়পত্র যেগুলো আছে, সঞ্চয়পত্রগুলোর যে টাকা আপনি খরচ করেছেন, কিনে সঞ্চয়পত্র কিনছেন, এই টাকা যেটা আপনি সুদ দিত মূল টাকাটা, এটা তো আসল টাকা, এটা তো সুদ না, ওটা তো জাকাত আসবে। আর সঞ্চয়পত্র যেগুলো লাভের উপর কিনে রাখেন, যেমন পোস্ট অফিস সঞ্চয়পত্র বা কোনো ব্যাংকের সঞ্চয়পত্র যেগুলো, সেগুলো সুদ, সেগুলো অতিরিক্ত অংশে কোনো জাকাত নাই, সুদের কোনো জাকাত হয় না, সুদ কখনো হালাল হয়ে যায় না, সুদ খাওয়ার পর কোনোভাবেই কোনো সেটা হালাল হয়ে যায় না, সুতরাং সেটা হারামই থাকবে। ঠিক অনুরূপভাবে আইসিবি ইউনিট, প্রাইজ, আইসিবি ইউনিট এগুলোতে আপনি যেই টাকা লগ্নি করেছেন, যে টাকা দিয়ে কিনেছেন, ওই টাকার উপর জাকাত দিতে হবে আপনাকে। বাড়তি যেটা আছে এটা সুদ হারাম, এটা যত দ্রুত সম্ভব এটা থেকে মুক্ত হয়ে যান এবং এটা থেকে ভাঙিয়ে ফেলুন, এবং টাকাটা উঠিয়ে যদি টাকা কোনো হারাম টাকা এসে যায় তা কোনো গরিব দুঃখীকে দিয়ে দিবেন, সওয়াবের আশা ব্যতীত, অথবা জনকল্যাণমূলক খাতে দান করে দিবেন সওয়াবের আশা ব্যতীত। সেগুলোর উপর কোনো জাকাত আসবে না, জাকাত আসবে মূল টাকাতে, যেটা দিয়ে সঞ্চয়পত্র কিনেছেন, যেটা দিয়ে আইসিবি ইউনিট কিনেছেন, যেটা দিয়ে প্রাইজ বন্ড কিনেছেন, সেটার উপর জাকাত আসবে। তবে এর মধ্যে সঞ্চয়পত্র বা এই জাতীয় যে সুদী যেগুলো আছে এগুলো একটাও জায়েজ না, সবগুলি হারাম। প্রাইজ বন্ডটা জায়েজ আছে এই জন্য, প্রাইজ বন্ডটা একটা টাকা আপনার কাছে জমা থাকবে, আপনি টাকাটা যদি দেন আপনাকে আবার টাকাটা ফেরত দিয়ে দেবে, মানে এটা দিয়ে দিলে বন্ডটা দিয়ে দিলে আপনি টাকাটা ফেরত দিয়ে দেবে। এর অর্থ হচ্ছে আপনি সেটা একটা ইয়ার মতো, চেকের মতো রেখে দিয়েছেন, আপনি এটা উঠাই ফেলতে পারবেন, এর মাধ্যমে যদি লাভ হয় সেটাও নিতে পারবেন, কারণ এটা আপনি ইচ্ছাকৃত নির্ধারিত হার নয়, এটা সরকার একটা প্রণোদনা প্যাকেজ দেয় এটার জন্য, এবং এটার জন্য দিতে বাধ্য নয় আপনাকে, কেউ পাইলেও পাইতে পারে, কেউ নাও পাইতে পারে, আপনি ইমাসালে মন্যা গানেম আরবিতে বলে, হয় আপনি নিরাপদ না আপনি লাভবান, আপনি সেখানে কারো ক্ষতি করছেন না এবং নিজেরও ক্ষতি করছেন না। পরবর্তী প্রশ্ন হচ্ছে, তথাকথিত এক মুফতি বলেছেন মিজানের পাল্লা বলে কিছু নেই, কিয়ামতের মাঠে নাকি নেক আমল সমূহ নাকি গুরুত্বের ভিত্তিতে মাপা হবে, কথাটুকু কতটুকু সঠিক? তথাকথিত মুফতি হইলেই হবে না, মুফতি এরকম মুফতিগুলোর জন্য আল্লাহ তাআলার কঠিন শাস্তি অপেক্ষা করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, না জেনে, আল্লাহ বলেছেন না জেনে কোনো কথা বলা বড় গুনাহ, ও আন্তাকুলু আল্লাহ মা আল্লাহ তাআলা, না জেনে আল্লাহর কথা বলা বড় গুনাহ, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না জেনে কথা বলতে নিষেধ করেছেন, এবং যত মানুষ বলেছেন যত মানুষ এই এই ব্যক্তির ফতোয়ার কারণে বিভ্রান্ত হবে তত মানুষের গুনাহ সে বহন করবে। আর আল্লাজি ইউফতি হাদিসিয়া সরাসরি, এর অর্থ হচ্ছে যে এই জাতীয় মুফতিগুলোর আল্লাহকে ভয় করা উচিত। মিজানের পাল্লার কথা কোরআনে কেরিমে আসছে, মিজানের কথা ওয়ানাদাউল মাওয়াজিন আল কিসত লিয়াউমিল কিয়ামা, আমি মিজানের পাল্লা প্রতিস্থাপন করব, কোরআনে কারিম বলেছেন আল্লাহ তাআলা। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে স্পষ্ট এসেছে মিজানের দুটি পাল্লা আছে, এক পাল্লায় আমল দেয়া হবে, এক পাল্লায় ব্যক্তিকে দেয়া, এক পাল্লায় কোনো কোনো ব্যক্তি, এক পাল্লাতে আমল দেওয়া হবে, নেক আমল দেওয়া, এক আমলতে বদ আমল দেওয়া হবে। ফামান সাকুলত মাওয়াজিনহু, সরাসরি আল্লাহ তাআলা বলেছেন যার ভার হবে, ভার হওয়ার অর্থ হচ্ছে এটা মানদণ্ড নয়, এটা হচ্ছে আসলেই মিজান পাল্লা, যেটার মধ্যে মাফা হবে। এর প্রমাণ আরও আছে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কালিমাতানি হাবিবাতান ইলা রহমান ফাকিলাতানি ফিল মিজান ওয়া খাবিবাতান আলা লিসান সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল আযীম, দুটি কালেমা আছে, দুটি কালেমা আছে, দুটি বাক্য আছে, মুখে অত্যন্ত হালকা, মিজানে অত্যন্ত ভারী, এবং আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়, সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল আযীম, দুটি কালেমা, মিজানে ভারী কথা বলা হচ্ছে। আরেকটি হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মিজানের পাল্লাতে অনেক, এক পাল্লাতে তা এক ব্যক্তির পুরো গুণাগুলি রাখা হবে, মাদ্দাল বাসা যদু চৌদ্দ রাখা হয়েছে এবং সেটা ভারী হয়ে আছে, তখন এক বলা হবে তোমার কি আর কোনো আমল আছে, বলে না আমার কোনো আমল নাই, অর্থাৎ সে আমল নাই মানে তার এত গুণার বিপরীতে আমল স্মরণ করতে পারবে না, কিন্তু আল্লাহ তাআলা বলবেন ইন্না কাল ইয়াউমালান তুজলাম, আজকে তোমার জুলুম করা হবে না, তখন একটি কার্ড দেবে যেখানে সে তাওহীদের তাওহীদকে যথাযথ বাস্তবায়ন করেছিল, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছিল, সেই কার্ডটা দিয়ে এটা ভারী হয়ে যাবে, হাদিসে আছে স্পষ্ট।
অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন উঠালেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে, গাছে উঠালেন মিসওয়াক কাটার জন্য। বাতাস তার শরীরকে এদিক সেদিক হেলাচ্ছিল। সাহাবা কেরাম হেসে দিলেন, কেউ কেউ সাহাবা কেরামকে রসুল বললেন, কেন হাসছো? বলে, তার পাগুলি কত চিকন। রসুল বললেন যে এগুলো মিজানের পাল্লাতে উহুদ পাহাড় চেয়ে ভারী হবে। মিজানের পাল্লা রসুল বারবার বলেছেন। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে লিল মিজানে কাফাতানি, মিজানের দুটি পাল্লা আছে। এই দুটি পাল্লাতে আমল ওজন করা হবে এবং আমল নামা ওজন করা হবে, আমলকারীকে ওজন করা হবে, তিনটে ওজন করা হবে। যে ব্যক্তি এর কোনোটাকে বিশ্বাস না করবে সে ব্যক্তি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার বাইরের লোক, সে ব্যক্তি তিয়াত্তর ফেরকার লোক, ফেরকার লোক, সে তিয়াত্তর ফেরকার মধ্যে বাহাত্তর ফেরকার লোক। কারণ এটা প্রথম অস্বীকার করেছিল মুতাজিলারা। মুতাজিলারা বলতো আল্লাহ কি বাক্কাল না ফাউয়াল, অর্থাৎ আল্লাহ কি তরকারি বিক্রেতা না ফুল বিক্রেতা, আল্লাহ কেন এটা করবে, ওজন করবে, নাউজুবিল্লাহ, অর্থাৎ তাদের বিবেক ধরে না বলে সেটা অস্বীকার করেছে। আজ ওই তথাকথিত মুফতিরা, এরা আল্লাহ তাআলার বিধানকে, আল্লাহ তাআলার রসুলের নির্দেশনাকে, আল্লাহ রাসুল থেকে যা বলেছেন তার বিরুদ্ধে তাদের বিবেককে খাটিয়ে সেগুলিকে অস্বীকার করছে। তারা আসলেই কোরআন এবং সুন্নার সম্পূর্ণ বিরোধী জায়গা অবস্থান নিয়েছে। এই জন্য এদের থেকে আমরা সাবধান করছি, এদের বক্তব্য শুনবেন না এবং এদেরকে কখনও দাওয়াতে দিবেন না, এদের সাথে কোনো রকমের সম্পর্ক রাখবেন না। এরা মানুষকে বিভ্রান্ত করছে। কোরআন এবং সুন্নার বহু হাদিসে মিজানের কথা বলা হয়েছে এবং সেগুলো যদি কোনো আমাদের হাদিসের কিতাবটি বের হয় তাহলে আপনারা দেখতে পাবেন কত হাদিস, অর্থাৎ যে সমস্ত আল জামুল ক্যামেল, অর্থাৎ সম্পূর্ণ হাদিস বিশ্বকোষ্ঠী যদি বের হয় ইনশাআল্লাহ আপনারা দেখতে পাবেন কত হাদিসে সেটা আসছে। আর এরা অস্বীকার করে, যারা অস্বীকার করে তারা ভণ্ড, প্রতারক এবং দিন বিরোধী, এবং তারা বেশিরভাগই হচ্ছে মানুষকে বিভ্রান্ত করছে। শয়তান যুগ যুগ ধরে এরকম কিছু মানুষকে নামিয়ে দিত যারা মানুষকে বিভ্রান্ত করত, এখনও সে শয়তান নামিয়ে দিয়েছে এদেরকে। এদের ব্যাপারে আমাদের সাবধান থাকতে হবে। পরবর্তী প্রশ্ন করেছেন, কোরআন ও হাদিস বুঝার জন্য মান্তিক শাস্ত্র শেখার কি প্রয়োজন আছে? কোরআন ও হাদিস বুঝার জন্য মান্তিক শাস্ত্র শেখার কোনো প্রয়োজন নাই। কেন জানেন? সাহাবায়ে কেরাম কোরআন হাদিস বুঝছে, তারা মান্তিক শাস্ত্র জানতেন না। আমি হলফ করে বলতে পারি, তাবেঈনরা মদিনার যে সাতজন তা বিখ্যাত ফকিহ ছিলেন, ফোকাহসাবা আল মদিনা বলা ওদেরকে, মদিনার সাতজন ফকিহ ছিলেন তাবেঈ, যারা সাহাবায়ে কেরাম থেকে আইল অর্জন করেছেন, এরা কখনো এই মান্তিক শাস্ত্র জানত না। এদের এলেমেই আমরা আজ পর্যন্ত, এদের এলেমেই আমরা নিজেদেরকে অবগাহন করে যাচ্ছি। তাহলে তারা যদি কোনো যথেষ্ট হয় কোরআন শিখার জন্য, সাহাবায়ে কেরাম, তাবেঈনরা, এবং কি ইমামরা পর্যন্ত যারা শিখছে তারাও অস্বীকার করেছে, বলছে এগুলো যেন কেউ না শিখে, বরং কেউ বলেছে তাদেরকে যে জুতো আমার ওদেরকে, কেউ বলছে যে কালো করে শহরে শহরে ঘুরাতে হবে, কেউ বলছে যে যদি কেউ এটা পড়তে আসে তাদেরকে পিটাতে হবে, স্পষ্ট বিভিন্ন বর্ণায় আসছে, এরা তারা সবাই নিষেধ করেছে। এমনকি সিউতি পর্যন্ত লিখেছে এর বিরুদ্ধে, লিখেছে সাউনুল মানতে, এবং ইমাম গাজালিও লিখেছেন এলজামুল আওয়াম, যে এদেরকে কখনও মানতে পড়া যাবে, মানতে পড়ানো যাবে না, এবং মানতে কখনও সঠিক পথের দিশা দেয়নি কাউকে, মান্তিক মান্তিক দ্বারা কোনোদিন কেউ উপকৃত হয়নি। শেখ হোসেন ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই বলতেন, মান্তিক হচ্ছে লাহমু জামালিন গাসিন আলা জাবালিন ওয়াহিদিন ফালা সাহালা ইউফাইরু তাকা ওয়ালা সামিনা ফাইউন তাকা। তিনি বলতেন যে মান্তিক হচ্ছে পচা উটের গোস্ত রাখা আছে দুর্গম পাহাড়ের উপরে, উঠাও যায় না, উঠে যদি কোনো রকম খাইতে যায় খাইলেও পেট খারাপ হয়, অর্থাৎ তার উপকার আসে না। এটা হচ্ছে মান্তিক। এবং তিনি আরও বলতেন, লাইহতাজু ইলাইহি দেকি ওলা ইস্তাফিদু মিনহু বালি। মান্তিক হচ্ছে এমন একটি শাস্ত্র বুদ্ধিমানের তার কোনো প্রয়োজন পড়ে না, আর যে বোকা তার দ্বারা উপকৃত হতে পারে না। এর অর্থ হচ্ছে মানুষ হয় বোকা না বুদ্ধিমান, এর অর্থ হচ্ছে মান্তিক দ্বারা কারো কোনো উপকার হবে না। আরেকটি কারণ হচ্ছে মান্তিক, আল্লাহ তার রসুল কখনো মান্তিক মুখে আমাদের করেন নাই। কোরআন সহজ সরল ভাষায় নাজিল হয়েছে, আল্লাহ বলে দিয়েছেন ওয়ালাকাদ ইয়াসারনাল কোরআন লিযিক্রি ফাহাল মিন মুদাক্কির, কোরআনকে আমি সহজ করে দিয়েছি, কেউ কি এর থেকে শিক্ষা নেবার কেউ আছে? এর অর্থ হচ্ছে কোরআন বোঝার জন্য আপনার মান্তিকের কোনো প্রয়োজন নেই। দ্বিতীয়ত, হাদিস বোঝার জন্য রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা তাকে সবচেয়ে এমন বাগ্মি করে পাঠিয়েছেন, বড় বাগ্মি করে পাঠিয়েছেন, প্রত্যেকটি কথা তিনি তিনবার করে বুঝিয়ে বুঝিয়ে বলতেন, এবং একটি কথা যখন বলতেন তখন তিনি সেই কথাটি যতক্ষণ পর্যন্ত কেউ না বুঝতো ততক্ষণ তিনি বুঝাতেন, এবং কেউ যদি প্রশ্ন করতে তিনি আবার বুঝিয়ে দিতেন।
সাহাবায়ে কেরাম কোনো কেউ মান্তিক জানেন, রসুলও মান্তিকের কথা বলেন নাই কোনোদিন। এই মান্তিক হচ্ছে হুসায়লা আফকার আদহানিল ফালাসিফা, তথাকথিত গ্রিক দর্শনধারীদের যারা তাদের দিন হারিয়ে ফেলেছে, ইমান আকিদা হারিয়ে ফেলেছে এবং তাদের বিশ্বাস ছিল সবচেয়ে বিভ্রান্ত পথভ্রষ্ট, তাদের মাথার চিন্তা হচ্ছে এই দর্শনশাস্ত্র, মান্তিক শাস্ত্র। এর অর্থ হচ্ছে অতিরিক্ত কথা বলা, কোনো কিছু দেখে বিশ্বাস করা, কোনো কিছু চিন্তা ভাবনা করতে করতে বিশ্বাসে নিয়ে আসা। কোরআন এবং হাদিসে এটা বলা হয় না। কোরআন হাদিসে আল্লাহ তাআলা কোরআন কারিম বলে দিয়েছেন যে ইমানদারের কথাই হচ্ছে ইজা দুউ ইলাল্লাহ ওয়া রাসূলিহি ইয়াকুলু সামিআনা ওয়া আতা'না, শুনলাম এবং মানলাম। মান্তিক দিয়ে পেস মারতে তারা পছন্দ করে না। কিছু মানুষ এখন মান্তিকের পেস মারার পথে পক্ষে আছে, এখনও সেটা পড়তেছে, এই পচা জিনিস। আরেকটি জিনিস হচ্ছে যে কারণে মান্তিক পড়বে না, তা হচ্ছে এখন মান্তিকের যে সমস্ত থিওরিগুলি তখনকার দিন প্রচলিত ছিল, সেখানে সেই ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি তার দারুত তাআরিদুল আকলুল নকল এবং অন্যান্য কিতাবে একটি একটি করে সেগুলিকে নাসফান সেগুলিকে একেবারে ধূলিসাৎ করে দিয়েছেন। তারপরে যেগুলো হয়তো কিছু চলার মতো ছিল, কেউ কেউ মনে করত, সেগুলি বর্তমান বিজ্ঞান দেখেছে এগুলো হাস্যকর, বেশিরভাগই হাস্যকর। বর্তমান বিজ্ঞান কখনও জুজুল্লাদি লাইকটি যা স্বীকার করে না, এমন অণু যে অণু আর ভাগ করা জানে স্বীকার করে না বলে এমন কিছু নেই। এর অর্থ হচ্ছে পুরো জিনিসটা যেই নীতির উপরে প্রতিষ্ঠিত হচ্ছে মান্তিকের, সেই পুরো জিনিসটাই ভুল এবং পুরো জিনিসটাই হচ্ছে বিভ্রান্তি। এই জন্য মান্তিক বা এই যা শাস্ত্রগুলো যারাই পড়ে বেশিরভাগ সময় শেষ জীবনে হতাশায় মরে, হতাশায় ভোগে। শেষ জীবনে কখনও তারা ইমান নিয়ে কবরে যেতে পারতো না বলে আফসোস করত যে হায়রে আমাকে বুড়ির ইমান দিক, হায়রে আমি যদি কোনো এই জায়গায় না ঢুকতাম, হায়রে আমি কেন ঢুকলাম, আমি তো এখন আমি কী করবো, এখন আমি কি হায়রান ফেরেশান হয়ে তারা মারা যায়। এই জন্য অনুরোধ করবো হাদিস বোঝার জন্য, কোরআন বোঝার জন্য মান্তিকের কোনো প্রয়োজন নেই। আরবি শিখুন, আলেমদের কাছে বসুন এবং আলেমদের কিতাব পড়ুন, আরবি শিখলে আপনি নিজেও বুঝতে পারবেন। আলহামদুলিল্লাহ মান্তিক যারা পড়েনি তারা যেভাবে কোরআন বুঝে জান্নাতের অধিকারী হয়েছে, সাহাবায়ে কেরাম এবং মান্তিক যারা সাহাবায়ে কেরাম থেকে যারা বুঝেছে কোরআন এবং সুন্নাহ, তারাও মান্তিক শিখে মান্তিক দিয়ে শিখেনি। এর অর্থ হচ্ছে আপনার মান্তিক লাগবে না, আপনি কোরআন বুঝতে মান্তিকের কোনো প্রয়োজন নেই, যারা এটা বলছে তারা আপনাকে বিভ্রান্ত করছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে নেশাজাতীয় দ্রব্য ভক্ষণকারীকে সালাম দেওয়া যাবে কি? নেশাজাতীয় দ্রব্য ভক্ষণকারী সেটা যখন খাচ্ছে তখন সালাম না দেওয়া উচিত, এই জন্য যে সেটা একটা অন্যায় কাজের মধ্যে লিপ্ত আছে। তাকে সালাম দেওয়ার অর্থ হচ্ছে আপনি তাকে সম্মানিত করলেন, তাকে সম্মান করবেন না। কিন্তু যদি কেউ খায় কিন্তু যে সময় আপনি সালাম দিচ্ছেন ওই সময় খাচ্ছে না, তাহলে আপনি সালাম দিতে পারবেন, কারণ এই সময় তো সেই ইমানদার গুণে নেশা করলেই তো সে কাফির হয়ে যায় না। তো ইমানদার মুসলিম মোমেন তারা যদি গুণাগারও হয় তাহলে তাদের সালাম পাবে, তারা সালাতের ইমামতিও করতে পারবে, সালাতও পড়বে এবং তাদের জীবনও থাকবে। গুণার কারণে, সাধারণ গুণার কারণে ততক্ষণ পর্যন্ত শির্ক এবং কুফুরের নেভা কিনা হবে, ততক্ষণ পর্যন্ত কাউকে সালাম বন্ধ করা যাবে না। তবে যখন দেখবেন যে সে নেশার মধ্যে লিপ্ত আছে তখন তাকে সালাম দিবেন না। এই জন্য আলেমরা অনেক সময় বলে থাকেন, আগেকার দিনে এটা উদাহরণ দিতেন তারা, যে যারা এই দাবা খেলছে বা যারা নার্ড খেলছে এই জাতীয় যারা খেলার মধ্যে লিপ্ত আছে, গুডি সালাস খেলে অনেকেই, এগুলি বা ক্যারাম খেলে, এগুলো যারা এখন খেলছে এগুলি তারা খেলতো, আলেমরা তাদেরকে সালাম দিতে নিষেধ করতেন, কারণ তারা সালামে পাওয়ার উপযুক্ত না। মানুষ তারা যেন বুঝে যে আমি সালামে পাওয়ার উপযুক্ত না, আমি অন্যায়টা ত্যাগ করি, হারাম কাজটা ত্যাগ করি। এই জন্য এখন যারা নেশা জাতীয় জিনিস খাচ্ছে অধিকাংশই, যেমন ফেতেরিন নিচ্ছে অথবা এই জাতীয় জিনিস নিচ্ছে, যদি আপনি দেখেন যে তারা অন্যায় কাজে লিপ্ত আছে, আপনি তাদেরকে কঠিনভাবে সেগুলো সরিয়ে দিবেন হাত থেকে এবং দূরে সরিয়ে দেবেন, পারলে না পারলে সেখান থেকে মুখে বলবেন, না পারলে অন্তর দিয়ে ঘৃণা করে চলে যাবেন অথবা তার সমস্যাটা জানে তাকে এসলাহের সংশোধনের চেষ্টা করবেন, কিন্তু তখন তাকে সালাম দিবেন না। কিন্তু যখন অন্য সময় তার সে সালাম পাওয়ার অধিকারী, অন্য সময় সে এই অবস্থায় নেই, সে সময় সে সালাম পাইতে পারবে। পরবর্তী প্রশ্ন হচ্ছে কেউ বিয়ে না করলে জাহান্নামবাসী পারমানেন্টলি হতে হবে কি? উত্তরের ব্যাখ্যা কী বা শাস্তি কীরূপ হওয়ার ব্যাপারে বলা আছে? বিয়ে না করলে পারমানেন্টলি জাহান্নামী হবে এমন কথা বলা কেউ, এমন কথা কেউ কোনোদিন বলেনি। এটা আসলে আমার মনে হয় কেউ ভুল করে বলেছে এই কথাটি। বিয়ে করলে চিরস্থায়ী জাহান্নামী হবে এটা কোনোদিন কেউ বলেনি। তবে সবাই বলেছে বিয়ে করার হুকুম বিভিন্ন রকমের, কখনো কখনো বিয়ে করাটা ফরজ আইন ব্যক্তির উপর, যদি কেউ কোনো সে সামর্থ্য আছে এবং শারীরিক সামর্থ্য আছে, আর্থিক সামর্থ্য আছে,
দুইটি সামর্থ্য তার আছে, অর্থাৎ নিজে স্ত্রী ভরণ পোষণ দিতে পারবে, স্ত্রী হক আদায় করতে পারবে, তাহলে তার জন্য এবং সে জাহান্নাম গুনার কাজে পতিত হওয়ার সম্ভাবনা তার প্রচুর, এমন অবস্থা তার জন্য এটা ফরজ আইন, ফরজ তাহলে ফরজ হয়ে গেছে তার উপরে, ব্যক্তির উপর তখন ফরজ হয়ে যায়। হ্যাঁ, কখনও কখনও সেটা সুন্নত থাকে, ব্যক্তির সামর্থ্য আছে কিন্তু ব্যক্তি সামর্থ্য আছে এবং তার কিন্তু গুনায় পড়ে যাওয়ার সম্ভাবনা কম, সব দিক সামর্থ্য, শারীরিক আর্থিক সামর্থ্য আছে, তখন সেটা সুন্না আদর্শ রসুল আদর্শ হিসেবে থাকবে। সেটা হচ্ছে নেকাহ মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসামিনি, এর অর্থ যে নেকাহ আমার আদর্শ অন্তর্ভুক্ত, যে আমার আদর্শতে মুখ ফিরিয়ে নেবে, সে আমার 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 দলের ভিতরে, আমার গোষ্ঠীর ভিতরে পড়বে না, আমার সাথে থাকতে পারবে না, এরকম ধমকি দেওয়া হয়েছে সেটাকে। এই জন্য সেটা কঠিন আদর্শ রসুল আসলাম আদর্শের ভিতরে পড়বে, এটাকে যথাযথভাবে আদায় করতে হবে। আরেকটি হচ্ছে কখনও কখনও সেটা হারামও হয়। কখন হারাম হয়? যখন একজন ব্যক্তি জানে যে তার শারীরিক সামর্থ্য নেই, আর্থিক সামর্থ্য নেই, আবার সে স্ত্রীর উপর জুলুম করবে, অন্যায়কারী হবে, তখন সে এই জন্য সে বিয়ে করবে না, কারণ বিয়ে করে স্ত্রীর হক আদায় করতে সে পারবে না। এরপরে যদি কেউ রাজি হয় তখন তার জন্য সেটা জায়েজ পর্যায়ে চলে যাবে। কেউ যদি জেনে শুনে তার কাছে বিয়ে বসে সর্বাবস্থায় জুলুম সহ্য করে এবং তার হক আদায় না করতে তার সাথে থাকে থাকে, তখন সে জায়েজ পর্যায়ে চলে যাবে তখন সেটা। আর মাকরুহ ওই সময় যখন সে অপছন্দনীয় হবে, ওই সময় যখন তার সামর্থ্য নেই, সামর্থ্য নেই কিন্তু সামর্থ্য নেই যে বিয়ে করছে, সামর্থ্য নেই তারপরে বিয়ে করছে, কিন্তু সে এমন নয় যে জুলুম করবে কারো উপরে, এমন সময় সেটা মাকরুহ, সামর্থ্য নাই তারপরে বিয়েটা করছে এবং মেনে নিচ্ছে স্ত্রী, মেনে না নিলে মাকরুহ হবে। তো মোট কথা এটাই যে বিয়ে না করলে পার্মানেন্টলি জাহান্নামী হবে এ কথাটা কোনো ব্যক্তি বলেনি, তবে বিয়ে করাটা উত্তম ইমামরা বলেছে, ইমাম শাফি রহমতুল্লাহ আলাই বলেছেন যে বিয়ের চেয়ে বিয়ে বন্ধ করে ইবাদত করা উত্তম বেশি, আর অন্য ইমামরা বলেছেন যে বিয়ে সহ সন্তান সন্ততি সহ পরিবার সহ সন্তান সন্ততি সহ যে ইবাদত করবে এটা আরও বেশি প্রিয়। এই জন্য রসুল আসলাম হাদিস যেটা আসছে আর নেকাহ মিন সুন্নতি, রসুল নেকাহ আমার আদর্শ, রসুল আলো বলেছেন তাজাওয়াজুল ওয়ালুদ আল ওয়াদুদ ফা ইন্নী মুকাথিরুন বিকুম উমাম, তোমরা সন্তান সম্ভবা স্ত্রী স্বামী ভালোবাসে এরকম স্ত্রী, এরকম স্ত্রী দেখে বিয়ে করো, কারণ আমি তোমাদের নিয়ে সমস্ত জাতির কাছে সমস্ত উম্মতের কাছে আমি অন্যান্য উম্মতের কাছে আমি অহংকার করবো, বাহাবা পাবো যে আমার উম্মত বেশি। এই জন্য বিয়ের প্রতি উৎসাহ দেওয়া হয়েছে শরীয়তে এবং কোরআনে উৎসাহ দেওয়া হয়েছে, হাদিসে উৎসাহ দেওয়া হয়েছে। যদি কারো বিয়ের সামর্থ্য না থাকে, আর্থিক সামর্থ্য না থাকে, শারীরিক সামর্থ্য আছে, তাকে সওম পালন করতে বলা হয়েছে। এর অর্থ হচ্ছে বিয়েটা খুব জরুরি জিনিস, কিন্তু বিয়ের না করলে যদি গুনাতে পতিত না হয় কোনো ব্যক্তি, তাহলে পার্মানেন্টলি জাহান্নামী তো দূরের কথা, জাহান্নামী বলার কোনো সুযোগ নেই। আর যে ব্যক্তি কুফুরি করে না, বড় কুফুরি করে না, বড় শিরক করে না, বড় নিফাক করে না, সে পার্মানেন্টলি জাহান্নামী হয় না। সুতরাং এই জিনিসগুলো জেনে বলতে হবে, যিনি এই প্রশ্ন উত্তর দিয়েছেন তিনি ভুল উত্তর দিয়েছেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে প্রকাশ্য কুফুরি কোনগুলো। প্রকাশ্য কুফুরি একটা শব্দ বললে হবে না, কুফুরি হচ্ছে মূলত এমন একটি ব্যাপক জিনিসের নাম, সেটা হচ্ছে আল্লাহ তাআলার সংক্রান্ত ইমানের বিষয়ে যদি কেউ অস্বীকার করে সে কাফের হয়ে যাবে, ঠিক ইসলামের বিষয়গুলো অস্বীকার করলে সে কাফের হয়ে যাবে। ধরেন আপনি কেউ আল্লাহ তাআলার উপর ইমানের বিষয়টি অস্বীকার করলো, ফেরেশতার উপর ইমানটি অস্বীকার করলো, অনুরূপভাবে কেউ কিতাবের উপর ইমানকে অস্বীকার করলো, আল্লাহর কিতাবের উপর ইমান আনলো, আল্লাহ কিতাব মানতে হবে মনে করলো না, অর্থাৎ কোরআন মানতেও মনে করলো না, বিশ্বাস করলো না, কোরআন নিজেদের জীবনে বাস্তবায়ন করতে বিশ্বাস করলো না, সে কাফের হয়ে যাবে প্রকাশ্য হবে। অনুরূপভাবে কেউ বললো যে সে আখেরাত মানে না, সেও কাফের। অনুরূপভাবে কেউ বললো তাকদীর মানে না, সেও কাফের। অনুরূপভাবে কেউ সালাত মানে না, সেও কাফের। কেউ কালেমার বিপরীত কাজ করেছে, সেও কাফের। কেউ সালাত সওম মানে না, সেও কাফের। কেউ জাকাত মানে না, সেও কাফের। কেউ হজ মানে না, সেও কাফের। কেউ হারাম প্রকাশ্য হারামকে হালাল মনে করে, সেও কাফের। সে হারাম প্রকাশ্য হারামকে হালাল মনে করতে, সেও কাফের। অনুরূপভাবে শরীয়তের যেই কোনো নির্দেশকে কেউ যদি অবজ্ঞা করে, সেও কাফের। এবং শরীয়তের যে কোনো নির্দেশকে কেউ যদি কোনো নির্দেশ থেকে মুখ ফিরিয়ে নেয়, সেও কাফের, সেও কাফের। এবং শরীয়তের যে কোনো নির্দেশকে নির্দেশ নিয়ে ঠাট্টা করে, সেও কাফের। এর অর্থ হচ্ছে কেউ যদি কোনো আল্লাহ এবং তার রসুল যেগুলি করতে বলেছেন, যেগুলি ইমান আনতে বলেছেন, যেগুলো পালন করতে বলেছেন এবং যেগুলো পরিত্যাগ করতে বলেছেন এবং যেগুলো বিশ্বাস করতে বলেছেন এবং যেগুলোর খবর দিয়েছেন,
এগুলোর কোনোটিকে আল্লাহর রাসূল এবং যে শরীয়ত আল্লাহ তাআলা রাসূল দিয়েছেন এগুলি কোনোটিতে কেউ যদি কোনো অস্বীকার করে কেউ যদি কোনো সেগুলো অবজ্ঞা করে কেউ সেগুলোকে সেগুলো মিথ্যারোপ করে সেগুলোকে ঠাট্টা করে ঠাট্টা বিদ্রুপ করে তারা হবে প্রকাশ্যভাবে কুফরি কাফের ভিতরে চলে গেছে কাফের হয়ে গেছে এখানে আর কোনো তার 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 লাইকবাল সারফ আল আদল আল্লাহ তাআলা তার কোনো কিছু কবুল করবেন না কারণ সে কাফের হয়ে গেছে এই জন্য আল্লাহ তাআলা কোরআন কারিমে বলেছেন যে এরা বলতো যে ইন্না খুদ ওনাল আব আমরা তো সেখানে এমনি গল্প করতেছিলাম গল্পের ছলে কথা বলতেছিলাম আল্লাহ তাআলা কি বলছে আল্লাহ তাআলা বলেছেন কদ কাফার তুমি বাদা ইমানিক তোমরা কাফের হয়ে গেছো ইমানের পরে অর্থাৎ এর অর্থ হচ্ছে আল্লাহর বিধানকে কোনোভাবেই আল্লাহর বিধান আল্লাহ তাআলার শরীয়ত আল্লাহ তাআলার ইসলামের যে সমস্ত মৌলিক নীতিমালা এবং ইমানের নীতিমালা এবং ইসলামের যে কোনো বিধানকে কোনোভাবে যদি অস্বীকার করে সে কাফের হয়ে যাবে কোনোভাবে অহংকার মেনে নিতে অহংকার করলে কাফের হয়ে যাবে কোনোভাবে যদি কোনো সেগুলোর প্রতি অবজ্ঞা প্রদর্শন করে কাফের হয়ে যাবে কোনোভাবে যে সেগুলোর প্রতি ঠাট্টা আসলে সেগুলি কাফের হয়ে যাবে এবং সেগুলিতে মুখ ফিরিয়ে নিলে দিন পড়বো না জানবো না কোরআন পড়বো না জানবো না তাহলে সে কাফের হয়ে যাবে তো এটা ব্যক্তি পর্যায়ে নেওয়ার আগে তাকে জানাতে হবে রাগ পর্যন্ত সে কাফের হয়ে যাবে এবং এটা হচ্ছে প্রকাশ্য কুফুরি আশা করি বিষয়টি বুঝতে পারছেন পরবর্তী প্রশ্ন করেছেন যখন আইসল্যান্ডে ৬ মাস রাত ৬ মাস দিন থাকে তখন তাদের নামাজের বিধান কি দয়া করে জানাবেন যেখানে ৬ মাস রাত ৬ মাস দিন থাকে আইসল্যান্ডে আপনি বলেছেন এই বিষয়ে আমি ফেসবুকে একটি আলোচনা রেখেছিলাম ফেসবুকে আমার ইয়াতে টাইম লাইনে একটি আলোচনা দিয়েছি বিস্তারিত এই বিষয়টি নিয়ে তারপরে এখন বলছি সংক্ষেপে সেটা হচ্ছে যে ইসলামে তার জন্য বলে যে একবার সালাত আদায় করলেও এটা নয় বা একবার সওম পালন করলেও এটা নয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলেন যে যে দাজ্জাল যখন আসবে তখন তার এক দিন হবে এক 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 দিন হবে চল্লিশ দিনের মতো হ্যাঁ আরেক দিন হবে এক বছরের মতো আরেকদিন হচ্ছে এক মাসের মতো আরেকদিন হচ্ছে এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাহাবায়ে কেরাম বলে ফেললেন ইয়া রাসূলুল্লাহ তাহলে কি আমাদের ওই দিন একটা নামাজ পড়লেই হবে সাহাবায়ে কেরাম খুব নামাজের সালাতের চিন্তা বেশি করতেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লা উকদুরু লাহু কাদরা সময় নির্ধারণ করে তোমার সালাত আদায় করবে এর অর্থ হচ্ছে সেই হিসাবে আলেমরা বলে থাকেন যে যারা আইসল্যান্ডে আছে বা ওই যে ওই জায়গাতে আছে যেখানে ৬ মাস থাকে তারা সবচেয়ে কাছের যে মুসলিম রাষ্ট্র যে অথবা কাছের যেখানে দিন রাত আছে তাদের অবস্থা অনুসারে তারা সালাত আদায় করবেন এবং সওম পালন করবেন একটি মত দ্বিতীয় মত হচ্ছে তারা স্বাভাবিক হিসাব করে নেবেন দিন রাত ১২ ঘন্টা হিসাব করে সেভাবে তারা সালাত এবং সওম পালন করে নেবেন তো এটা সবচেয়ে উত্তম হচ্ছে আমার কাছে ওই মতটি যেটা বলে সবচেয়ে কাছের যেখানে দিন এবং রাত আছে সেখানকার হিসাব করে তারা সালাত সওম এগুলি পালন করে নেবেন সেগুলো পালন করবেন পরবর্তী প্রশ্ন হচ্ছে অনলাইন জুমের মাধ্যমে যে কোরআন ক্লাস হয় সেখানে মেয়েরাও আছে ছেলে ছাত্রও আছে এই ক্লাসগুলোতে কি মেয়ে তেলাওয়াত শোনাতে পারবে অনলাইন জুমের ক্লাসে যে সমস্ত মেয়েরা আছে বা ছেলেরা আছে সেখানে শুধু ছেলেরাই কোরআন তেলাওয়াত করতে পারে মেয়েরা কোরআন তেলাওয়াত করতে পারবে না কারণ মেয়েদের স্বরের মধ্যে যে রাগ রিক্কাত আছে যে আকৃষ্ট করার মতো যে একটা জিনিস আছে সেটা কোরআন তেলাওয়াত করলেও মানুষ আকৃষ্ট হতে পারে এই জন্য কোনো বোনের জন্য উচিত হবে না কোনো পুরুষকে সেটা শোনানো এবং কোনো পুরুষের জন্য উচিত হবে না কোনো মেয়ের কোনো এই কোরআন তেলাওয়াত শোনা সেটা যদি তার মাহরাম হয় সেটা আলাদা কথা মাহরাম নন মাহরামের কারণে সেটা শুনতে পারবে না হ্যাঁ যদি তিনি টিচার হন অন্য লোকের সাথে একসাথে দাঁড়িয়ে একসাথে শুনতে পারবেন তখন সেটা আলাদা কথা তারপরেও সেখানেও যদি কোনো সম্ভাবনা থাকে ফেতনা পড়ার তাহলে সেটা জায়েজ হবে না ফেতনা পড়ার ফলে কোরআন তেলাওয়াত বা এই জাতীয় কোনো তেলাওয়াত বা হামদ নাত যেগুলি বলা হয় অনেক সময় দেখা যায় এগুলো কোনোটাই মেয়েদের কণ্ঠে শোনা জায়েজ হবে না যদি সেটাতে ফেতনার কোনো সম্ভাবনা থাকে এই জন্য বিষয়টা গুরুত্বের সাথে নিতে হবে এই মেয়েদের জন্য আলাদা টিচার থাকা উচিত ছেলের জন্য আলাদা টিচার থাকা উচিত এবং মেয়েরা যদি কোথাও একসাথে পড়ে সেখানে কোনোভাবেই একান্ত যেন না হয় এবং কোনোভাবেই শব্দ যেন সুন্দর করে
মানে এমনভাবে তৈরি করে না আকলে মানুষ আকৃষ্ট করে এরকম কিছু যেন তারা না করে, কারণ আল্লাহ তাআলা কোরআনে কারিম বলেছেন ফালা ইয়াখদাউনা বিল কাউল ফায়াতমাল্লাযী ফী কালবিহি মারাদুন, যে কলম তাদের শব্দ নরম করবে না, বিন শব্দের মধ্যে এমন কোনো ভাব প্রকাশ করবে না যাতে মানুষ আকৃষ্ট করে, কারণ তার অন্তরে রোগ আছে সে সেদিকে আকৃষ্ট হতে পারে। এই জন্য কোরআনে ক্লাস হলো একই বিধান, সেটাকে সুন্দর করে তেলাওয়াত করতে পারবে না। যদি হ্যাবজো বোঝানোর জন্য আর কোনো লোক পাওয়া না যায় মেয়ে মানুষ, তাহলে শুধু হ্যাবজোটা শোনাতে পারবে, কোনো স্বর ব্যতীত সেটা শোনাতে পারবে, কিন্তু উচিত নয় এটা সবসময় থাকে, কারণ এর মধ্যে ফেতনা তৈরি হতেই পারে এবং সেটা হয়েও থাকে। এই জন্য আমরা অনুরোধ করবো যাদেরকে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছেন তারা যেন মেয়েদের জন্য আলাদা ব্যবস্থাপনা করে, ছেলেদের জন্য আলাদা ব্যবস্থাপনা করে, শিক্ষা খাতে মেয়েদের আলাদা, ছেলেদের আলাদা, চাকরির খাতে ছেলেদের আলাদা, মেয়েদের আলাদা, সমস্ত খাত যেন আলাদা করা হয়। কারণ আসলে ছেলে মেয়ে দুইটা আলাদা হিউম্যান বিইং, মানব প্রজাতি দুইটা ভিন্ন, এটাকে একসাথ করে দেখার সুযোগ নাই। এটা যারা একসাথ করবে তারা মানবতার বিরুদ্ধে নেমেছে এবং বাস্তব অবস্থার বিরুদ্ধে নেমেছে এবং এর কারণে যত সমস্যা তৈরি হচ্ছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে আকিদ ও মানহাজের মধ্যে পার্থক্য কী এবং মানহাজ গোপনকারী আলেমদের থেকে দিনই আলেম নেওয়া যাবে কি? আকিদা কি জিনিস? আকিদা হচ্ছে আল হুকমু আদ-দেহনি আল জাতিম, আরবিতে বলা হয় অন্তরে কোনো কিছু সম্পর্কে দৃঢ় একটি বিশ্বাস লালন করানো হচ্ছে আকিদা, কোনো একটি জিনিস সম্পর্কে। এটা যে কোনো মানুষের হতে পারে, ইমানদারও হতে পারে, কাফের হতে পারে, কাফেরও আকিদে আছে, বিশ্বাস আছে, পাগল এবং ছোটো বাচ্চা ছাড়া সবারই আকিদে আছে, আকিদা নাই এমন কেউ নাই। কিন্তু ইমান কিন্তু আরও অত্যন্ত গুরুত্বপূর্ণ মূল্যবান জিনিস। ইমান শুধু মুসলিমের থাকে, ইমানদারের থাকে, ইমান শুধুমাত্র ইমানদারের সম্পদ, আকিদা সবাই বিবেকবান প্রত্যেকটি মানুষই কোনো না কোনো আকিদা পোষণ করে, এমনকি যে নাস্তিক সেও একটা আকিদা পোষণ করে, সেটা হচ্ছে নাস্তিক্যবাদের আকিদা, সেও নাস্তিক্যবাদের আকিদা পোষণ করছে। সে মনে করে যে স্রষ্টা নাই, সে মনে করে যে সৃষ্টি এমনি হয়ে গেছে, সে মনে করে আল্লাহ তাআলা কোনো নবী পাঠান নাই, কোনো কিতাব পাঠান নাই, ফেরেশতা নাই, আখিরাত নাই, কিতাব দিন নাই, সেটি মনে করছে, এই যে মনে দৃঢ়ভাবে নিচ্ছে, এটাই তার একটা আকিদা। সুতরাং আকিদার বিষয়টি অত্যন্ত ওয়াইড বিষয়, এটা সবার জন্য, মানব জাতি সবার জন্য সেটা প্রযোজ্য। এই জন্য আকিদা শব্দটি ব্যাপক জিনিস হওয়ার কারণে এর দুটি অংশ আছে, বিশুদ্ধ আকিদা হতে হয় বা অশুদ্ধ বা ভুল আকিদা সম্পন্ন হতে হয়। বিশুদ্ধ আকিদা হতে হলে ওই আকিদাটি হবে বিশুদ্ধ আকিদা যেটা কোরআনে কারিম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আসছে এবং যেটা আমাদের সলভে সালিম বলে গেছে, এর বাইরে অন্য কোনো আকিদা হলে এটা হলো অশুদ্ধ আকিদা, ভুল আকিদা বলা হবে সেটা, এবং সেটা কখনও গ্রহণ করা যাবে না, আর যেটা সহি আকিদা সেটার উপর প্রত্যেককে এটা সেটার উপর আসতে হবে। এবং আকিদা নিয়ে কোনো রকমের বাড়াবাড়ি গ্রহণযোগ্য নয়। আকিদা নিয়ে যারা অনেকেই কথা তুলছে বা বেহুদা কথা বলছে যে আকিদা শব্দটি নাই বা এই জাতীয় এগুলি কোনোটাই, তারা হচ্ছে মূলত সহি আকিদার শত্রু, ইমানের শত্রু, এবং তারা তথাকথিত বিভ্রান্ত পদভ্রষ্ট কিছু সম্প্রদায় যারা বুঝে না, আকিদের বিরোধিতা করার কোনো সুযোগ নেই। আকিদার এই জিনিসটা সর্বসাধারণ মেনে আসছে, আজ পর্যন্ত সবাই আকিদের উপরে গ্রন্থ লিখেছে, শতের উপরে আকিদের উপরে গ্রন্থ লেখা হয়েছে, 100 উপরে, আরও বেশিও হবে, এখনও লেখা হচ্ছে, প্রতিদিনই লেখা হচ্ছে। এবং এই আকিদা বিষয়ে, আকিদা শব্দটি ব্যবহার ক্ষেত্রে কেউ কোনো বিরোধিতা এর পূর্বে করেনি, এখন যারা বিরোধিতা করছে শুধুমাত্র তারা সহি আকিদা নিবে না বলেই আকিদার বিরোধিতা করতেছে। এই জন্য আকিদাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। তো আকিদার গুরুত্বের উপরে বলছি, আকিদার সংজ্ঞা কী? আমি এতক্ষণ সংজ্ঞা দিয়েছি, এটা হলো আবিধানিক সংজ্ঞা, হুকমুস জাহিনিয়াল জাহাজেন, দৃঢ়ভাবে অন্তর থেকে কোনো কিছু গ্রহণ করা। তো ইসলামী আকিদার সংজ্ঞা কী? সহি আকিদার সংজ্ঞা কী? সহি আকিদার সংজ্ঞা হচ্ছে আল্লাহ তাআলার জাতের ব্যাপারে, আল্লাহ তাআলার নামের ব্যাপারে, আল্লাহ তাআলার গুণের ব্যাপারে, আল্লাহ তাআলার রুবুবিয়াতের ব্যাপারে, আল্লাহ তাআলার উলুহিয়াতের ব্যাপারে, এবং আল্লাহ তাআলার আর কারণ ইমানের ব্যাপারে অর্থ আল্লাহ, ফেরেশতা, মালায়িকা, কিতাব, রাসূল, আখেরাত এবং তাকদীর, এগুলির ব্যাপারে এমন আকিদা গ্রহণ করা, এমন দৃঢ় বিশ্বাস গ্রহণ করা যা কোরআন এবং সুন্নায় এসেছে। কোরআন এবং সুন্নায় আসা নিয়ম অনুসারে যদি কেউ গ্রহণ করতে পারে সেটা বিশুদ্ধ আকিদার অধিকারী। এটা দ্বারা বোঝা যাচ্ছে যে আকিদা অংশটুকু পুরোপুরি কোরআন সুন্নায় আসা জিনিস,
কোরআন সুন্নায় আসা জিনিস এটা হচ্ছে আকিদা, কোরআন সুন্নায় যা আসছে সেটা হচ্ছে আকিদা। মানহাজ কি জিনিস? মানহাজ হচ্ছে চলার পথ। আল্লাহ তাআলা কোরআন কারীম বলেছেন, লিকুল্লিন জাআলনা মিনকুম শিরাত ওয়া মিনহাজা, প্রত্যেকের জন্য আমি শরীয়তের ব্যবস্থা করেছি এবং মানহাজ মিনহাজ করেছি, চলার পথ আবিষ্কার করে দিয়েছি কীভাবে চলবে সে জানবে সে। তো আকিদার থেকে মানহাজটা আরও ব্যাপক। কী জন্য ব্যাপক? অনেক সময় আকিদা অন্তরে থাকে কিন্তু বের মানুষের বাস্তব জীবনে সেটাতে বাস্তবায়ন করতে গিয়ে মানুষ ভুল করে বসে, সেখানে মানহাজ লাগে। একজন মানুষ ধরেন বিশ্বাস করলো যে আল্লাহ তাআলা আর রহমান আল্লাহ আশিস্তাওয়া, আল্লাহ আর স্বরূপে উঠেছেন এটা বিশ্বাস করলো, কিন্তু সে যখন অনুবাদ করলো ভুল করলো, কি ভুল করলো, বলো যে আর স্বরূপ উঠেছেন তবে আরশ জানি না কোথায় আছে, বাস সঙ্গে সঙ্গে বোঝা গেল আকিদা ভুল করছে, এই জন্য সে মানহাজ বিরোধী হয়ে গেছে। আবার ধরেন কেউ মিজানের পাল্লা অস্বীকার করলো, মিজান স্বীকার করলো পাল্লা অস্বীকার করলো, সেও মানহাজ বিরোধী হয়ে গেছে, যদিও আকিদা বিরোধী সাথে সাথে মানহাজ বিরোধী। আবার ধরেন সে মনে করলো যে মিজান অর্থ মানদণ্ড, যে একটা আল্লাহ মানদণ্ড নির্ধারণ করেছে সেটা অনুসারে হবে, এইটাও সে আকিদাতে ভুল করেছে, মানহাজে ভুল করেছে। আবার কিছু মানুষ আছে, কিছু আকিদে আছে পরবর্তীতে আলেমরা বলেছেন, যেমন ইমামতের ব্যাপারে রাষ্ট্রের সাথে কী সম্পর্ক হবে মানুষের, এবং সাহাবায়ে কেরামের সাথে কী আকিদা আমাদের পোষণ করতে হবে, কী বিশ্বাস আমাদের থাকতে হবে, এই দুটি জিনিস এবং সাথে সাথে সৎ কাজ আর দশ কাজ থেকে আমাদের কীভাবে কাজ করতে হবে এগুলোতে, এবং ইমামদের এবং আমাদের বিভিন্ন বাস্তবায়নের ক্ষেত্রে যাইয়া যদি সমস্ত ভুল হয় সেগুলোকে আকিদার অন্তর্ভুক্ত করা হয়েছে, সেই জিনিসগুলোকে মানহাজ বলা হয়। আশা করি বিষয়টা বুঝছেন। ধরুন আপনি একটা জিনিস জানেন কিন্তু করতে ভুল করেছেন, সেটাও মানহাজ। আবার জানেন না আকিদা, আপনি মৌলিকভাবে জানছেন যে আকিদ সব আকিদ সহি আকিদে বিশ্বাস করছে কিন্তু জানছেন না, তাহলে তো আপনার মানহাজগত ত্রুটি রয়েছে, আপনি জানেন না। আবার ধরেন আপনি মনে করছেন যে এটা সহি আকিদা কিন্তু আকিদা নয়, ত্রুটিতে যাচ্ছেন, আপনি সহি আকিদা থেকে ব্যবহার ক্ষেত্রে ব্যবহারিক ক্ষেত্রে আপনি দূরে চলে যাচ্ছেন, সেটাও মানহাজগত ত্রুটি, সেটাও মানহাজগত ত্রুটি। তো এই জন্য মানহাজটা আরও ব্যাপক হয়ে আকিদা এবং সাথে আরও যোগ হবে আপনি সেটাকে যথাযথভাবে নিজের জীবনে বাস্তবায়ন করছেন কিনা বা অন্যের জন্য সেটা যথাযথ প্রতিস্থাপন করতে পারছেন কিনা। সাধারণত মানহাজগুলি বেশিরভাগই হচ্ছে অন্যের সাথে লেনদেনের সাথে জড়িত এবং নিজে বুঝার সাথে জড়িত, দুটোই একসাথে জড়িত আছে। অন্যের সাথে আপনার কী সম্পর্ক কীরকম হবে সেটাকে নির্ধারণ করা হচ্ছে মানহাজগত জিনিস, এবং এইটার সাথে জড়িত হয়ে যায় অনেক সময়, যেমন যে কোরআন হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে আপনি ভুল বুঝছেন কিনা। আমরা জানি যে ফেরকাতুন নাজিয়া কারা, এবং সাথে আমরা বলতে পারি যে তয়ফাতুল মনসুরা কারা। দেখা গেল প্রত্যেকে একদম দাবি করে বসছে আমি হচ্ছে সে ফেরকাতুন নাজিয়া, একদম দাবি করে বসছে, অথচ তার সাথে আকিদার কোনো মিল নেই, তাহলে দাবিতে কাজ হবে না, এটা হলো মানহাজগত ত্রুটি, এরকম হয়, এরকম হচ্ছে। আবার অনেকে দেখবেন যে অনেক কথা বলেছে কিন্তু মানহাজগত ত্রুটিতে চলতেছে, সে আল্লাহ তার রসুল বিরোধী পথে সে দুনিয়াতে চলাফেরা করতেছে, কর্মকাণ্ড করতেছে, সেগুলি হচ্ছে মানহাজগত ত্রুটি। এগুলো আমরা অনেক দেখতে পাই, অনেক বাড়াবাড়ি করছে, অনেক সাড়াসাড়ি করছে, দুটাই মানহাজগত ত্রুটি। সুতরাং আকিদা ও মানহাজের মধ্যে পার্থক্য আপনি বুঝতে পারছেন। যারা মানহাজ গোপন করে এ সমস্ত আলেমদের থেকে দিন নেওয়া যাবে না। কেন যাবে না? কারণ আমরা জানি যে এই দিন হচ্ছে এলম, ইন্নাহাদা আলমা দিন, অর্থাৎ সরি, এই এলম হচ্ছে, এই এলম অর্থাৎ কোরআন এবং সুন্নাহর এলম হচ্ছে দিন, এটাই বলা হচ্ছে। ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বলেছে, ইন্নাহাদা আলমা দিন ফানজুরু আম্মান তাখুজুনা দীনাকুম, কার থেকে তোমরা এলম নিচ্ছ সেটা জেনে নাও। এই জন্য জেনে নিতে হবে কার থেকে নিচ্ছে। অনেকে বলে থাকেন যে শয়তান থেকে তো এলম নিয়েছে, না, শয়তান থেকে এলম যদি সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন না করতেন তাহলে সেটা এলম হতো না, সেটা ওই যুগে ছিল, এখন আর সেটা সম্ভব না। এখন আপনাকে কোরআন সুন্নাহর দিকে যেতে হবে ফিরে। আল্লাহ তাআলা কোরআন কারীমে এটাই বলেছেন যে ওয়ালাউ রুদ্দু ইলা রাসূল ওয়া ইলা উলিল আমরি মিনহু, অর্থাৎ ওয়া ইন ফাইন তানাযা তুম ফি শাইইন ফারুদ্দু ইলা রাসূল, কোনো বিষয়ে ঝগড়া হয় তোমরা যেন আল্লাহ তাআলার রাসূল দিকে ফিরে যাও, এটা আল্লাহ তাআলা বলেছেন। এর অর্থ হচ্ছে এখন আর আপনি কারো থেকে না জেনে তার থেকে কোনো শরিয়া কোরআনের আলেম আকিদার আলেম নিতে পারবেন না, শরিয়ার আলেমও নিতে পারবেন না। আজ এমন অবস্থা তৈরি হয়েছে আকিদার জন্য যারা পাশ্চাত্যে পড়ালেখা করেছে কিছু মানুষ তৈরি হচ্ছে, তাদের আকিদা ছাপিয়ে দিবে আপনার উপর, তারা বিরাট এজেন্ডা নিয়ে নেমেছে, মিথ্যা কথা দিয়ে, মিথ্যা আকিদা দিয়ে আপনাকে আকিদার ভিন্ন ভিন্ন নাম দিয়ে আকিদার বিরুদ্ধে নেমে তারা আপনাকে বিভ্রান্ত করছে। আবার দেখবেন যে শরিয়া নামে তারা একটা পরিবর্তন আসে, আল্লাহ শরিয়তের বিরুদ্ধে নেমেছে। শরিয়া এখন সবচেয়ে অবহেলিত জায়গা হচ্ছে আকিদা এবং শরিয়ত বাংলাদেশে, বিশ্বের সব জায়গাতেই, শুধুমাত্র হারামাইন শরীফেন ছাড়া সব জায়গাতেই দেখবেন যে আকিদা এবং শরিয়াকে অবহেলিত করে রাখা হয়েছে। অথচ আকিদা ও শরিয়ত না হলে দিনে নাই কোনো মানুষের, আর দিন আকিদা ও শরিয়া, আকিদা শরিয়া মিলে হচ্ছে দিন। সুতরাং বুঝতে পারছেন
যে যারা মানহাজ গোপনকারী এরা হতে পারে, তারা হতে পারে যে তারা পাশ্চাত্য কারো দালাল, পাশ্চাত্য কারো মান এজেন্ডা নিয়ে নেমেছে, অথবা অথবা কারো বিভ্রান্তকারী কোনো যুবকদেরকে ধ্বংস করার জন্য নেমেছে, অথবা তারা ফেতনাবাজ, ওদের পয়সা দিয়ে পাশ্চাত্য মাঝে মধ্যে কী করে জানেন, আমাদের যুবকদেরকে ধ্বংস করার জন্য ওদের পক্ষ থেকে একটা জিনিস তো এজেন্ডা দিয়ে দেয়, ইসলামের একটা বড় এজেন্ডা, এটাকে সাধারণ জিনিসকে বিশাল জিনিস বানিয়ে ফেলবে, অথবা ইসলামের একটা জিনিস সবের জিনিস, অথবা ইসলামের গুরুত্বপূর্ণ জিনিস যারা সময় হবে, নির্দিষ্ট সময় হবে, সময় হওয়ার আগেই কিছু মানুষকে নামিয়ে দিয়ে সেখানে হানাহানি মারামারি লাগিয়ে দিবে এবং এরপরে মুসলিমদের আক্রমণ করার সুযোগ পেয়ে যাবে, এটাই চাচ্ছে। এগুলি হচ্ছে অনেক সময় পাশ্চাত্যের এজেন্ডা থাকে এবং কখনও কখনও বিভিন্ন দেশের যে সমস্ত গোয়েন্দা বিভাগ তাদের এজেন্ডা থাকে, সেগুলিকে তারা আমাদের দেশে বাস্তবায়ন করার জন্য কোনো গোপন মানুষে ডাকবে, কোনো গোপন মানুষে কথা বলবে, তার আহ্বান শুনে কোনো কান্নাকাটি করবে, কেউ সুন্দর সুন্দর কথা প্রথমে বলবে, পরে তার বিষটা ঢেলে দিবে, এই এরকম কাজগুলি করে থাকে। সুতরাং এই সমস্ত মানুষের যারা মানহাজ গোপন আছে তাদের থেকে কোনো আলেম নেবেন না ততক্ষণ পর্যন্ত আপনি শিওর হচ্ছেন যে এটা সত্য বলেছে, ওই জিনিস নিতে পারবেন যে জিনিসটা সত্য করার সুনার কথা সে বলছে, এবং তখনই আপনার কোনো ব্যাপারে সন্দেহ হবে, চিন্তা করবেন যে তো মানহাজ গোপনকারী তার থেকে এটা নেওয়া যাবে না। এই জন্য মানহাজ গোপনকারী সবচেয়ে বেশি ক্ষতিকর, ক্ষতিকর অনেক উদাহরণ দিয়ে থাকে, মানহাজ গোপনের উদাহরণ দিয়ে থাকেন, কখনো কখনো মানুষ কোনো গাছ গাছের মধ্যে দেখবেন যে গাছের মতো একটা সাপ দেখতে বোঝা যায় না, এটা সবুজ সাপ, এটাও সবুজ সাপ, বোঝা যায় না, এরকম মানহাজ গোপনকারীরা আরও বেশি ভয়ানক এবং ভয়ঙ্কর তারা, এবং তাদের কারণে সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে, সবসময় মতো মুসলমানের ক্ষতি বেশি হয়েছে। মানহাজ গোপন করার কিছু নেই, একজন মানুষ যা বিশ্বাস করে বলবে তা হয় শুদ্ধ হবে না শুদ্ধ করবে, হয় নিজে শুদ্ধ হবে না লোকে শুদ্ধ করবে, কিন্তু মানহাজ গোপন করছে কেন, এটা তো এক ধরনের নিফাকি। মানহাজ গোপন করার কি আছে, তার মানহাজ বলে তো ইসলাম, ইসলাম আলা নিয়ে, ইসলাম প্রকাশ্য জিনিসের নাম, ইসলাম কোনো গোপন জিনিসের নাম নয়, আপনি কি বিশ্বাস করেন বলবেন, আপনি কি বিশ্বাস করেন না সেটাও বলবেন, এবার আপনাকে শু হয় আপনি শুধরাবেন না আপনাকে আমরা শুধু আপনি আমাদেরকে শুধরাই দেবেন, দুইটা একসাথে করবেন, কিন্তু আপনি গোপন করে আসেন কেন, লুকিয়ে আসেন কেন, আপনি আসুন কথা বলেন, কিন্তু আপনি মানুষকে কাফের বলবেন, তাকফির করবেন, হারামাইন শরীফাইনের বড় বড় আলেমদেরকে তাকফির করবেন এবং তাদেরকে বিভ্রান্ত বলবেন, আর নিজে হঠাৎ করে বড় কিছু হয়ে গেলেন, আপনি তো সেরকম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে বলেছেন সুফাহাউল আহলাম, তাদের বিবেক সবচেয়ে বোকা বিবেক, অর্থাৎ তাদের বিবেকের সুফাহা তারা সাফি, তারা আহমক, আহমকেরা, এবং তারা হুদাসাউল আসনান, বয়স নবীন, কোনো বড় আলেমকে আপনি সেটার মধ্যে পাবেন না, হুদাস আসনান, বয়স নবীন, এবং তারা এমন এমন কথা বলে ইয়াকুল মিন কাউল খাইরুল বারিয়া, আল্লাহ সবচেয়ে কঠিন কথা বলো, কোরআন হাদিসের কথা বলছে, অথচ তারা দেখবেন যে মানহাজ গোপন করে আসে। এই জন্য মানহাজ গোপনকারী থেকে কোনো আলেম নেওয়ার দরকার নেই, আলহামদুলিল্লাহ আলেমরা যারা প্রকাশ্য আছে তাদের কাছে আলেম নিতে হবে, আলেম কার থেকে নিয়েছে এটা আপনাকে জানতেই হবে, তার মানহাজ কি আপনাকে জানতেই হবে, বেহুদে আপনি এমন লোকের পিছিয়ে মরিচিকার পিছনে দৌড়াবেন না যারা আপনাকে সঠিক পথটি দিতে পারবে না। এই জন্য দিনী আলেমের ক্ষেত্রে এটা খুবই জরুরি জিনিস, আশা করি বিষয়টি বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, একজন সাধারণ মুসলিমের কি বিশ্ব রাজনীতি মাতামাতি করা উচিত, বিশেষ করে মুসলিম শাসকদের কাজের সমালোচনায় লিপ্ত হয়ে একে অপরের প্রতি বিদ্বেষ শাসন করা, একে অপরকে মোনাফিক, ইহুদি দালাল, এসব বলাকে কতটুকু শরীর সম্মত, এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আপনি। আমি আশ্চর্য হয়ে যাই, একজন মানুষ নিজের সমস্যার সমাধান করতে পারে না কিন্তু বিশ্বের সব সমস্যার তিনি সমাধান করে ফেলছেন। কেউ কেউ তো দেখি মাশাআল্লাহ বিশ্ব অমুক ইন্টেলেকচুয়াল ফোরাম বানিয়ে দিয়েছে নিজেরাকে বসে বসে 10-4-5 জনে, এবং তিনি এক মিনিটে সব সমস্যার সমাধান করে ফেলতেছেন, একেবারে তুরস্ক থেকে শুরু করে একেবারে ইয়া পর্যন্ত, রোম ইটালি থেকে শুরু করে মক্কা পর্যন্ত সব সমস্যা তার নখ দর্পণে, এইভাবে কেন হলো, এইভাবে হলো, এইভাবে হবে, এবং তিনি একটা দাঁড় করিয়ে দিচ্ছেন, অথচ তিনি নিজের নিজের জিনিসটাও ভালো জানেন না, কোরআনও জানেন না, হাদিস জানেন না, বুঝেন না, আকিদেটাও জানেন না, আল্লাহ এবং তার রাসূল সম্পর্কে কী আকিদা পোষণ করতে জানেন না, আল্লাহ সম্পর্কে আকিদাটাই তিনি জানেন না, অথচ তিনি সমাধান করে ফেলতেছেন সব কিছু। এগুলি হচ্ছে বেহুদা বেহুদা কথন, বেহুদা কাজ, বেহুদা কাজ থেকে ইমানদার কখনো বেহুদা কাজ করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মিন হুসনি ইসলামিল মার এ তরকু মা লা ইয়ানি, একজন মুসলিমের ইসলামের সৌন্দর্য হচ্ছে সে যেগুলি অর্থহীন সেগুলিকে পরিত্যাগ করা। আপনার যেটা প্রয়োজন সেটা বলুন, আপনি চিৎকার করে কী করবেন, আপনি যদি কোনো ক্লাসে দাস দিতে হয় সেটা বলবেন যে আমি ইতিহাসে যেটা বুঝছি এইভাবে বুঝছি তোমরা কী মনে করো, তা অন্যদের বক্তব্য থাকতে পারে, আপনার বক্তব্য চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না, অনেকে তাই করে, নিজে যা বুঝছে এটা চাপিয়ে দেওয়ার জন্য, অথবা তার গোষ্ঠী যা বুঝছে সেটা চাপিয়ে দেয়, অথবা তার দল যা বুঝছে এটা অন্যের উপর চাপিয়ে দিচ্ছে, কেন, আপনার বক্তব্যটা ভুলও হতে পারে, আপনার বক্তব্য ভুলও হতে পারে, আপনি বড় বড় স্কলার কেউ নন, আপনি আলেম কেউ নন, আপনি আলেমদের ছাত্র হওয়ার যোগ্য নন, তারপরেও আপনি এমন কথা বলে যাচ্ছেন যেগুলো আপনার আপনার যোগ্যতার অভাব, কিন্তু আপনি বলেই যাচ্ছেন অনবরত, এমন এমন কথা বলে যাচ্ছেন, কারোর বিরুদ্ধে নামাচ্ছেন, কাউকে কাফের বানিয়ে দিচ্ছেন, কাউকে ফাসেক বানিয়ে দিচ্ছেন, কাউকে দালাল বানিয়ে দিচ্ছেন ইহুদির,
কাউকে মোনাফেক বানিয়ে দিচ্ছেন, এর সবটি হচ্ছে ভুল, আমরা ভুল। তারও যদি স্পষ্ট দেখতে পান কোনো কিছু, তার ওই জিনিসটা বলবেন যে এটা ভুল। কেউ দেখছে মদ খাচ্ছে, হ্যাঁ মদখোর, কেউ মদ বেচতেছে, হ্যাঁ মদ বেচে, কেউ বলছেন যে এইটা এটা বলছে, এর বাইরে আপনি বাড়ি আগবাড়ি এটা বলতে পারেন না, ইহুদির দালাল। কারণ আপনি যদি ইহুদির দালাল না হয়, মিথ্যা অপবাদের কারণে হাসার মাঠে আপনাকে পাকড়াও করা হবে, আপনি কোন একজন উপর মিথ্যা অপবাদ দিচ্ছেন। এই জন্য অনেক মানুষকে আমরা দেখতে পাই, তারা কখনো কখনো গালি দেয়, কখনো কখনো সুবহানাল্লাহ আস্তাগফিরুল্লাহ দেখবেন যে আপনি, তারা সাহাবায়ে কেরামকে পর্যন্ত গালি দিচ্ছে ফেসবুকে আবার, এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা এমন লোকদেরকে গালি গালাজ করতেছে যা কখনো মানে ইমানদার সহ্য করতে পারে না, এমন লোকদেরকে গালি গালাজ তারা করছে। এই জন্য কখনো আপনি বিশ্ব রাজনীতি মাতামাতা করা উচিত না, মাতা বিশ্বতে আপনি বুঝবেন, বুঝার পর আপনি আলোচনা আসতে পারে যে এটা আমি মনে করি, কিন্তু তাই বলে এটা দিয়েই ঘায়েল করে ফেলবেন এক গোষ্ঠী আরেক গোষ্ঠীকে, এবং এর কারণে তাকে আপনি তাকফির করে ফেলবেন, এটাও কিন্তু ঠিক না। আকিদা যদি কোনো আপনার ধরা পড়ে যে লোকটার আকিদা খারাপ এবং দলিল প্রমাণ সহ সেটা বলবেন যে এই বিষয়টা আকিদা খারাপ, এই বিষয়টা বলতে পারবেন, কিন্তু তাই বলে আপনি পুরো একজন মানুষকে আপনি সারাক্ষণ সমালোচনা করতে থাকবেন তাদের, এবং তাদের বিরুদ্ধে প্রত্যেকটা আপনার কাজই হচ্ছে তার বিরুদ্ধে লেগে যাওয়া অথবা তার পক্ষ নিয়ে আরেক পক্ষে হায়েল করা, এসবই হচ্ছে বেহুদা কাজ। এবং এর কারণে আপনি সওয়াবের অধিকারী হবেন না, গুনার অধিকারী হবেন, কারণ আপনি এমন লোকের পিছনে লেগেছেন সে আপনার কোনো ক্ষতি করেনি। এমনও হতে পারে তার কোনো ওজর আছে, আপনি সেটা ওজর বুঝেন না, আপনি সেটা বুঝেন না বলে তার সমালোচনা করেই যাচ্ছেন, সে সমালোচনা করেই যাচ্ছেন। তো এই জন্য এই যে মানুষের সমালোচনা করার আগে অবশ্যই আপনাকে হাজারবার ভাববেন যে আমি কি আসলেই সত্যি সত্যি কাজটি ভালো করছি কিনা। মুসলিম শাসকদের বিরুদ্ধে আপনি যখন লাগেন, আপনার বোঝা উচিত যে মুসলিম শাসকরা বর্তমানে সব জায়গাতেই তার প্রত্যেকেই তাদের রাষ্ট্র নিয়ে বিশাল সমস্যার মধ্যে আছে। এই সমস্যাগুলো যে আপনার উপর আসতে আপনি কিন্তু সমাধান করতে পারতেন না প্রত্যেকেই। এই জন্য আপনি মুসলিম শাসকদের বিরুদ্ধে না লেগে নিজের ইমান নিয়ে লাগুন, ইমান ঠিক করুন, আপনার পরিবার পরিজনের ইমান ঠিক করুন, আপনার আপনার গোত্রের ইমান ঠিক করুন, আপনার আত্মীয় স্বজনের ইমান ঠিক করুন, আপনি যেখানে দায়িত্বশীল সেখানে ইমান ঠিক করুন, আপনি যে জায়গার উপর ক্ষমতাসীন সেখানে ইমান ঠিক করুন, এগুলি আপনার দায়িত্ব, এগুলি আপনি করুন, ইমান ঠিক করুন, আমল ঠিক করুন, এর মাধ্যমে আপনি একটা সমাজ উপহার দিতে পারেন। আপনার দায়িত্ব যতটুকু আপনার ততটুকু আপনার আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞাসা করা হবে, যেগুলো আপনার দায়িত্ব নয় সেটা যেন আপনার জিজ্ঞাসা করা হবে না, যে কোন দেশে কী হইলো সেটা যেন আপনাকে জিজ্ঞাসা করার, মালয়েশিয়া সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে না কোনোভাবেই, এবং ইন্দোনেশিয়া সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে না। তবে কোথাও অন্যায় হলে আপনি সেটা মুখে প্রতিবাদ করবেন, কিন্তু হানাহানি মারামারি লেগে যাবেন না। যদি আপনি বুঝতে পারছেন যে যে জিনিস মুসলিম বিশ্বের রাজনীতি নিয়ে আপনি যদি কোনো সেটার যোগ্য লোক ব্যক্তি না হন, আপনি শুধু শুধু নামবেন না সেটাতে, আপনি নিজেকে যোগ্য মনে করলেই হবে না, যোগ্য মনে করলে আপনি সেই পর্যায়ে থাকবেন যেই পর্যায়ে মানুষ আপনাকে গ্রহণ করে না যে অমুক হচ্ছে সত্যি একটি ভালো, আমাদেরকে একটা দিক নির্দেশনা দিতে পারে সেরকম ব্যক্তিত্ব, যেমন ইউনিভার্সিটির প্রফেসররা অথবা এই জাতীয় কোনো ব্যক্তিত্ব যারা এই এই সমাধান দেওয়ার মতো যোগ্য বলে মানুষের কাছে বিবেচিত হয়েছে, তখন আপনি সেটা মানুষের কাছে বলবেন, কিন্তু কারো আক্রমণাত্মক অবস্থা যাবেন না। দেখা গেছে আজ মুসলিম বিরুদ্ধে, মুসলিম শাসকদের বিরুদ্ধে, সবাই বিরুদ্ধে আপনি লেগে যাচ্ছেন, এবং কাউকে তো কাফের বলিয়েই ফেলতেছেন, কাউকে তো সরাসরি ইহুদিদের সন্তান বলেই ফেলছেন আপনি, কেউ 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 তো ওয়াজ করতেছে। অনেক মানুষ আছে এরকম, কারো কথা শুনে তার কথার অর্থ না বুঝেই তার বিরুদ্ধে লেগে যায়। আবার দেখা যাচ্ছে আরেক দলকে তারা উপরে উঠেছে, যে দল মধ্যে শিরক এবং কবর পূজারিতে তারা শ্রেষ্ঠ, এদেরকে উপরে উঠিয়ে দিচ্ছে। এসব মিলে বোঝা যাচ্ছে যে যারা এই জাতীয় নিজের ইমানের খবর নাই, নিজের আমলের খবর নাই, পরিবারের আমলের খবর নাই, পরিবারের মধ্যে ইমানের খবর নাই, এবং নিজের আত্মীয় স্বজন ইমানের খবর নাই, আমলের খবর নাই, তারা রাষ্ট্র নিয়ে চিন্তা ভাবনা করতেছে, এর অর্থ হচ্ছে তারা বেহুদা কাজ করতেছে, এবং এর জন্য তারা তাদেরকে পাকড়াও করা হবে, কারণ তারা বেহুদা কাজে লিপ্ত হয়েছে। আর বেহুদা কাজে লিপ্ত প্রত্যেকটি কথা, প্রত্যেকটি কথা সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে। মা ইয়াল ফেজুমিন কাউলিন ইল্লা লাদাইহি রকিবুন আতিদ, আপনি যে কাউকে ইহুদি দালাল বলছেন, মুনাফিক বলছেন, এই যে মুনাফিক এবং ইহুদি যাতে কাফের বানিয়ে ফেলছেন, এর অর্থ হচ্ছে আপনি এই তাকফির করছেন, এর কারণে আপনাকে অবশ্যই পাকড়াও করা হবে। আপনি এটা বলতে পারেন না, আপনি বলতে পারেন যে এই কাজটি মুসলিমের কীভাবে করে এইভাবে করতে পারেন, কাউকে কাফের বলার অর্থ হচ্ছে আপনি তাকে তাকফির বানিয়ে দেয়। কাফের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, কেউ যদি কাউকে কাফের বলে তাহলে কাফের হে না ওই ব্যক্তি না হলে এ হবে, কারো উপরে এসে পড়বে, ফাকাত বা আবি হাদুহুমা, তো এই ঠিক মুনাফিক, কেউ কাউকে মুনাফিক না হলে আসে বলে তার উপরে এসে পড়বে। অনুরূপ মুশ্রিক বললে সে যদি কোনো মুশ্রিক না হয় তার উপরে পড়বে, ইহুদি বললে তার উপরে ইহুদি না হলে সে ইহুদি হয়ে যাবে, এর অর্থ হচ্ছে ঠিক এরকম, মান ক্বালা লি আখিহি কাফির ফাকাত বা আবি হাদুহুমা, দুজনে একজন অবশ্যই কুফরে লিপ্ত হলো। এই জন্য আমরা কাউকে কাফের বলা, কাউকে মুনাফিক বলা, ইহুদি দালাল বলা অথবা কারো বলা টাকাখোর বলা না জেনে এটাকে সাবধান করছি এবং অনুরোধ করছি এ কাছ থেকে বিরত থাকুন। আখেরাতে পাল্লায় আপনি আপনার এত খারাপ আমল ঢুকানোর কোনো দরকার নেই, আপনি নিজের আমলকে নিজে পরিচ্ছন্ন রাখুন, আখেরাতে যেন আপনার আমলগুলি কাজে লাগে সে ব্যবস্থাপনা রাখুন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।
পরবর্তী প্রশ্ন হচ্ছে, বিতির সালাতে কি দোয়ায় কুনুত বাধ্যতামূলক? বিতির সালাতে দোয়ায় কুনুত বাধ্যতামূলক নয়, বিতির সালাতে দোয়ামূলক সুন্নত, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, সবসময় করেছেন, এমন কোনো দলিল নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশক করে শেষ 15 দিন করেছেন, হাদিসে সাব্যস্ত হয়েছে। এর অর্থ হচ্ছে, এবং কখনও কখনও তিনি অন্য সময় করেছেন, এর অর্থ এবং শিখেও দিয়েছেন তিনি দোয়া কুনুত, একটি শিখিয়েছেন হাসানকে, একটি শিখিয়েছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে, দুটি সহি হাদিস, দুটি হাদিস দ্বারা প্রমাণিত, দুটি শুদ্ধ। একটি হচ্ছে ইন্না আল্লাহু ইন্না আস্তাইনুকা ওয়া আস্তাগফিরুকা, এটাই। আরেকটি হচ্ছে আল্লাহুম্মা হাদিনা ফিমান হাদাইত ওয়া আফিনা ফিমান আফাইত, এই দুটি দোয়া কুনুত, এবং এগুলিকে আপনি পড়বেন যখনই সুযোগ পাবেন। কিন্তু কেউ যদি কুনুত না পড়ে, তার বিতির হলো না, কথাটা এরকম না। এবং কুনুত করা ওয়াজিব বলার কোনো সরাসরি দলিল, স্পষ্ট কোনো দলিল নেই। এটা হচ্ছে এমন একটি দলিল যেটা আসলে এমন একটি জিনিস, যেটা সুন্নাহ, এটা হচ্ছে সুন্নাহ, এটাকে ওয়াজিব বলার কোনো স্পষ্ট দলিল নেই। যারা বলে যে বিতির ওয়াজিব, তাদের কাছে স্পষ্ট এই ব্যাপারে কোনো দলিল আমরা দেখিনি, অর্থাৎ আমাদের কাছে প্রমাণিত হয়নি এখন পর্যন্ত সেটা ওয়াজিব বলে। এটা হচ্ছে সুন্নাহ, যদি কেউ পড়ে ভালো, না পড়লেও তার বিতির আদায় হয়ে যাবে। অর্থাৎ শেষ রাকাতে আপনি বিতির মধ্যে যে কুনুতটা পড়েন, না পড়ে আপনি যদি কোনো না পড়েও যদি আপনি রুকু করেন, ইচ্ছা করেও করেন, তাতে কোনো সমস্যা হবে না, আপনার বিতির আদায় হয়ে যাবে। তবে চেষ্টা করবেন, যেহেতু সালাতে একটা সুযোগ দোয়ার, দোয়া করবেন যতটুকু পারেন, অল্প বের যা পারেন তা দোয়া করবেন আল্লাহর কাছে। এটা গুরুত্বপূর্ণ একটি সময় এবং দোয়া কবুলের একটি জায়গা, এখানে দোয়া করবেন বেশি বেশি করে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, ইভেলি হারাম না হালাল, এ ব্যাপারে জানাবেন। ইভেলির ব্যাপারটি অত্যন্ত জটিল, এখন শুরু হয়েছে, আমরা দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে একজনে কিনতেছে, কিনে আর একটু বেশি পাইলে আর একটা কম দামে কিনছে, আরেকটা বেশি পাবে সেটা আরেকটা কিনেছে, এরপর আরেকটা কিনেছে। তো এই জাতীয় যে একজন মানুষ, এবং আপনি যে একটা লোককে অনবরত আটকায় রাখতেছেন, এটা কিন্তু জায়েজ নাই। নিয়ম শরীয়ত বিধান হচ্ছে একটা, যে আপনি একটা জিনিস কিনেছেন ওটা শেষ, আরেকটা জিনিস কিনলে আবার একটা, এক অর্থাৎ রাসূল নিষেধ করেছেন যে দুইটি আগদে একসাথে যেন না হয়, সবকাতাই নিভি সবকা বলা হয়, অর্থাৎ একই আগদের সাথে আরেকটা আগদে জুড়ে দিতে পারবেন না। তো এখন যারা ইভেলি করে, বেশিরভাগই দেখা গেছে যে একটা কিনার পরে বলতেছে যে সেইটার মধ্যে টাকা রয়েছে, আরেকটা কিনলে একটু কম পাবে, এর অর্থ হচ্ছে তাকে কিন্তু আপনি আটকায় রাখছেন শুধুমাত্র অনবরত। তো বোঝা গেল আপনি কিন্তু জিনিসটা খোলাসা করছেন না। এরকম না হয় হয়তো, আমি জানি যতটুকু এর চেয়ে বাইর বেশিও ওনারা জানতে পারেন, সেটা হচ্ছে যে এরকমও হতে পারে যে তাকে এটা ইয়া করা হচ্ছে না, এই আটকানো হচ্ছে না, সেই ইচ্ছাগুলি কিন্তু সে নাও কিনতে পারে, অনেকে বলে থাকেন। কিন্তু ওইটা মানসিকভাবে তাকে কিন্তু আটকানো হচ্ছে, সেটা কিনার পরে মনে করবো যে আমি তো ঠকে যাচ্ছি, আরেকটা কিনলে হয়তো আরেকটা লাভ হতে পারে, এরকম। তো এরকম যদি হয় সেটা হবে না, সেটা জায়েজ হবে না। আর যদি এরকম না হয়, আলাদা একটা কিনে ফেলছেন, কম দামে অফার পাইছেন, আপনি কিনে ফেলছেন, এটা জায়েজ, কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যা আরেকটা আছে ওখানে, সেটা হচ্ছে যে এই কম দামে অফারটা যে আপনি বাকিতে কিনতেছেন, সেটা যে আসবে এটা কি আপনি তো দেখেন নাই। তো আপনার কিন্তু অফাত, আপনার কিন্তু দেখে সেটা ফেরত দেওয়ার সুযোগ থাকে শরীয়ত বিধানে, কিন্তু এরা কিন্তু শরীয়ত বিধানে আপনি সেটা সুযোগ দিবে না, আপনাকে সেটা সুযোগ দিবে না। আমি একটা মোসার বইপত্র মোসার জন্য একটা ঝাড়ু কিনতে গেলাম, তো দেখি বললো যে আপনার জন্য ডাস্ট ইরেজার একটা কিনে, এটা ঠিক হয়ে যাবে, ভালো হয়ে যাবে, এটা হইবে হবে। আমি তো খুশি হয়ে দেখে কিনে দেখে মানে ছবি দেখাই এরকম কিনে ফেললাম। আসার পর দেখলাম যে এটা কোনো কাজই করে না, কিন্তু তারা ফেরত নিবে না, কারণ তো আমাকে চলে আসছে। তো অনেক সময় দেখা যায় এরকম কাজও হয়। তো ইভেলির এই বিষয়গুলো আমার দেখা দরকার। আরেক সময় দেখা যায় যে আপনার থেকে টাকা নিয়ে তারা অর্ডার দিবে, অর্থাৎ ইভেলির এই টাকাটা অথবা অর্ডার নিয়ে আপনার থেকে কথা নিয়ে অর্ডার দিবে, তারপর সেখান থেকে আনিয়ে দিবে। এর মধ্যে মাঝখানে কিন্তু অনেক সময় চলে যাচ্ছে, অনেক সময় কিছু টাকা অগ্রিম নিচ্ছে, সেটাও আর ফেরত পাওয়া যাচ্ছে না। এগুলিকে নিশ্চিত করতে হবে। এগুলো যদি কোনো না থাকে তাহলে সেটা জায়েজ হতো, কিন্তু এগুলো যেহেতু আছে সেগুলোকে আমাদের সাবধানের সাথে হ্যান্ডেল করতে হবে। এর কোনো কোনোটা জায়েজ, কোনো কোনোটা হারাম। আমি সবগুলিকে হারাম বলছি না, কোনো সবগুলিকেই জায়েজ বলছি না। এগুলো অবস্থা দেখে, সিটারি বাটপারি আছে কিনা দেখে, সেগুলোর সাথে কোনো রকমের একটার সাথে দুইটা একটার সাথে একটা জুড়ে দেওয়া হয়েছে কিনা দেখবেন বাধ্যতামূলকভাবে, সেটা জায়েজ হবে না। আশা করি বুঝছেন বিষয়টা। পরবর্তী প্রশ্ন হচ্ছে, আমি গত 6 মাস থেকে নেটওয়ার্ক মার্কেটিং করতেছি, আমার নেটওয়ার্ক মার্কেটিংয়ে প্রোডাক্ট ভালো, কোনো খারাপ কিছু নেই, এমনকি 70% মাদ্রাসা ছাত্ররা এখানে কাজ করে। এখন প্রশ্ন, এই নেটওয়ার্ক মার্কেটিং হালাল না হারাম, একটু বিস্তারিত জানাবেন দয়া করে। আসলে দেখুন, নেটওয়ার্ক মার্কেটিং বিষয়ে আমার কোনো জ্ঞান নেই, এই জন্য বিষয়ে উত্তর আমি দিতে পারি না, কারণ আপনি এটা কী করতেছেন এটা আমি বুঝি না। মানে পুরোপুরি জিনিসটা জানাতে হবে যে এই কাজগুলি আমি করি, সেটা হবে হালাল হারানোর প্রশ্ন। এখন নেটওয়ার্ক মার্কেটিং আমভাবে বললে যে কোনো জিনিসের বোঝা যায় না। নেটওয়ার্ক মার্কেটিং, নেটওয়ার্কটা কি
বৈধ নেটওয়ার্ক করতেছেন কিনা, এটার মধ্যে কোনো হারামের কিছু আছে কিনা, সিটারি যথেষ্ট না, সিটারি বা ট্রেনে আপনি বলছেন এটা যথেষ্ট না, কিন্তু এটার সাথে কোনো হারাম জড়িত আছে কিনা বা এটার সাথে কোনোভাবে কোনো ইয়া জড়িত হয়েছে কিনা, MLM জাতীয় জড়িত হয়েছে কিনা, এটা আমি জানি না, এই জন্য এবারে উত্তর দিতে পারলাম না। বিস্তারিত লিখে আরেকবার জানাবেন, ইনশাল্লাহ তখন উত্তর দেব। পরবর্তী প্রশ্ন হচ্ছে, আমি হরকত ছাড়া আরবি পড়তে জানি না, আরবি ব্যাকরণও না, আমি কি সৌদির কোনো বিশ্ববিদ্যালয়ে আবেদন করাটা ঠিক হবে? আর দেশে এমন কোনো প্রতিষ্ঠান আছে যেখান থেকে হাদিস বা ফিকহের উপর আমি এখন অনার্স কোর্স করতে পারব? প্রথমত, আপনি যেহেতু হরকত ছাড়া আরবি পড়তে জানেন না, আপনার জন্য বিদেশি বিশ্ববিদ্যালয়ে আবেদন করাটা উচিত হবে না। কেন? সেখানে আরবিতেই পড়ানো হবে সব, এবং আরবিতে সাধারণ আরবি নয়, শুধু পড়তে পারলে হবে না, আপনাকে অনবরত অনর্গল বলতে হবে, লিখতে হবে, জানতে হবে, এবং এটা নিয়ে এক্সপ্রেস করতে হবে, আপনার মনে যা আছে তা বোঝাতে হবে, ওস্তাদ থেকে শুনতে হবে, কোনোটাই আপনি পারবেন না, এর ফলে আপনি বেহুদা সময় নষ্ট করবেন না, এর কোনো যে এখানে লাভ হবে না। তো আপনি দেশে যে কোনো মাদ্রাসায় ভর্তি হতে পারেন, যারা অনেক সময় দেখা যায় রাতের বেলায় পড়াচ্ছে, রাতের বেলা বড়দের পড়াচ্ছে, তো সেখানে আপনি অংশগ্রহণ করতে পারেন, সেখানে পড়তে পারেন। অনেক সময় দেখা যায় যে অনেক মাদ্রাসায় তারা এই কয়েকজনকে মিলে আলাদা কোর্স করাচ্ছে, সেখানে আপনি ভর্তি হতে পারেন। এগুলো আছে, ঢাকাতেও আছে, বিভিন্ন জায়গাতেও আছে, আপনি সেগুলো খোঁজ করে নেবেন। অনেক সময় হাদিস এবং ফেকার উপরে কোর্স হচ্ছে বা আকিদের উপরে কোর্স হচ্ছে, সেগুলি অনেক জায়গাতেই বিভিন্ন ফেসবুকে আপনি দেখবেন সেগুলোতে নিচ্ছে, বড় ভালো আলেমরা নিচ্ছেন, সেগুলিকে আপনি ভর্তি হতে পারেন, সেগুলি ভর্তি হয়ে আপনি শিখতে পারেন ফেকা এবং হাদিসের উপর। সেটা আরবি না জানলেও শিখতে পারবেন, আরবি জানলে আরও ভালো হয়, আরবি জানলে সেটা মজবুত হবে। আশা করি বিষয়টি বুঝছেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, নিজেকে ইমাম মাহদি দাবি করে এমন ভণ্ডদের শাস্তি ইসলামী শরীয় অনুসারে কি, এমন তবে সাধারণ মানুষের করণীয় কি হতে পারে? নিজেকে ইমাম মাহদি দাবি করে এমন ভণ্ডদের শাস্তি হচ্ছে যে তারা তাদের শাস্তি সরাসরি নির্ধারিত নেই, অর্থাৎ তাদের শাস্তিটা রাষ্ট্রপ্রধান যেটা যোগ্য গুরুত্বপূর্ণ মনে করে, যেটাকে যে এটা হচ্ছে তার বিচারক যেটাকে গুরুত্বপূর্ণ মনে করে যে এটা হচ্ছে তার শাস্তি, এটা হচ্ছে আসল শাস্তি হতে পারে, বা এটা রাজা এটা বললে সে আর এই দাবি করবে না, মিথ্যা দাবি করবে না, তখন সে শাস্তি তাকে দিতে পারবে। এর মধ্যে একটি ধরেন অনেক দিন জেল দিল, লম্বা জেল দিল, অথবা তাকে শোধনাগারে পাঠালো, অথবা তার উপর শর্ত দিল যে সে এই কাজগুলি করতে পারবে না, কিছু নিষেধাজ্ঞা তাকে দিল যে তার কথার মধ্যে এই জিনিসগুলো থাকতে পারবে না যেগুলো সে কথা বলছে, অথবা ধরেন তাকে সুনির্দিষ্ট দিনে মানুষের সামনে নিয়ে তাকে কিছু ব্যত্রাঘাতের ব্যবস্থাপনা করা হলো, ইসলামের সাথে নিষেধ নেই যেটা নির্ধারিত থাকে, অথবা তার ব্যাপারে সাবধান করা হলো যে ওর এই সমস্যা আছে। সুতরাং এই জাতীয় যারা এই মাহদি দাবি করবে তাদের জন্য নির্ধারিত শাস্তি নেই, তবে বিচারক বা শাসক তারা তাদের সুস্থ বিবেক দিয়ে যে জিনিসটিকে নির্ধারণ করবেন সেটাই সেটার শাস্তি হিসেবে নির্ধারণ হবে। আর সাধারণ মানুষের দায়িত্ব হবে তাদের থেকে সাবধান থাকা, কোনো মাহাদির পিছনে ঘুরবেন না। এ পর্যন্ত আমাদের একজন আলেম বলেছিলেন যে এই পর্যন্ত 1500 বছরে 3000 মাহাদি দাবি করছে মানুষ, কারণ একটা সুযোগ পেয়েছে যে কেউ দাবি করে বসে। মাহাদি দাবি করলেই দেখবেন যে এই মুহূর্তে দাবি কত, রমজান একজন দাবি করছে, কিছুদিন একজন দাবি করছে, একজন তো বলতেছে এখন জেলে আছে, এই জাতীয় সবই হচ্ছে মিথ্যাচার, এগুলি কিছুই না। মাহাদি এমন একটা সময় আসবে যে সময়টা মানুষ অন্য হয়ে ঘুরবে একজন ইমামের, এবং সেখানে হারামাইন শরীফের অবস্থা ভালো থাকবে না, সেখানে শাসক থাকবে না, সেখানে সমস্যা হবে, এবং এর আগে আরও অনেকগুলো কেয়ামতের আলামত আসবে, সেগুলো আসেনি। এর অর্থ হচ্ছে এখন মাহাদি খোঁজার কোনো মানেই হয় না, এগুলি হচ্ছে বিভ্রান্ত, এবং যারা হতাশাগ্রস্ত এরা সাধারণত মাহাদি পিছনে দৌড়ায়, এবং তাছাড়াও কেউ কেউ বিভ্রান্ত যারা, যেমন শিয়ারা, এরা মাহাদি পিছনে দৌড়ায়, আহলে সুন্নতুল জামাতের মধ্যে যারা হতাশাগ্রস্ত তারা মাহাদির পিছনে দৌড়ায়, যারা আশাবাদী এবং দিন নিয়ে তারা কোরআন সুন্নাহ নিয়ে দারসে পাঠের মধ্যে পাঠনে লিপ্ত আছে, যারা ফাঁকিবাজি করে না তারাই শুধুমাত্র এই পথে সঠিকভাবে আসে, তারা মাহাদি খুঁজে বেড়ায় না, মাহাদি আসলে দেখবে এবং তারা সেখানে যাবে। এর আগ পর্যন্ত মাহাদি খোঁজার দায়িত্ব আল্লাহ এবং তার রসুল কখনো বলেন নাই কোরআন সুন্নাহতে কোথাও, এই জন্য কেউ সেটা খুঁজে বেড়ায় না, এটা হচ্ছে সহি আকিদার লোকদের কাজ। সুতরাং মাহাদি যা মাহাদি সাধারণ মানুষদের কাজ হয় মাহাদি না খোঁজা, তাদের কাজ হবে মাহাদিকেও দাবি করে তাকে নিয়ে আটকে রাখা ঘরের ভিতরে, তাকে তার পরিবারকে বলতে হবে, বাধ্য করা হবে যে তোমার লোককে মুখ বন্ধ করো, অথবা রাষ্ট্রকে খবর দেওয়া যে এই লোককে বিভ্রান্তি ছড়াচ্ছে তাকে যেন আটকে রাখা হয়, এবং তার এবং উইলিংলি বা অনেকেই স্বপ্রণোদিত হয়ে যে সমস্ত অর্ডার দেয় সে সমস্ত শাসক এবং বিচারকদের উচিত হবে তাদেরকে যথাযথভাবে সেগুলি ব্যবস্থাপনা গ্রহণ করা এবং তাদেরকে জেলে পুরিয়ে রাখা। পরবর্তী প্রশ্ন হচ্ছে, 20 বছর আগে যে ফরজ রোজা রাখা হয়নি সে রোজা কাজা করার সময় কি স্বামীর অনুমতি নিতে হবে? দেখুন, ফরজ রোজা রাখা হয়নি তো ফরজ কিন্তু কাজা করা লাগবেই,
কাজা করা লাগবে। এটাকেও আপনি কাজা করবেন স্বামী যখন ব্যস্ত থাকে তখন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে সারা বছর তিনি ফরজ রোজাটা রাখতেন না, যে সমস্ত রোজা ভাঙা পড়ত রাখতেন শাবান মাসে। কেন? শাবান মাসে রাসূল সওম পালন করতেন বেশি, এই জন্য তার হকের দিকে খেয়াল করে তিনি অন্য সময় তিনি রাখতেন না, কিন্তু যেহেতু রাসূল শাবান মাসে সওম পালন করতেন এই জন্য আয়েশা রাদিয়াল্লাহু আনহা শাবান মাসে সওমগুলি পূর্ণ করে নিতেন। তো আপনার জন্য স্বামীর বিষয়টা খেয়াল রাখতে হবে মাথায়, যে স্বামীর অনুমতি লাগবে, কারণ ওই সময়টুকু স্বামীর অনুমতি না নিলে আপনি স্বামীর অন্য সময় রাখতে পারেন, কিন্তু স্বামীর যেন হকের ব্যাপারে কোনো রকমের কমতি না হয় এটা খেয়াল রাখবেন। এটা তো উন্মুক্ত হয়ে গেছে, এখন নির্ধারিত হলে তখন স্বামীর অনুমতি লাগতো না, যেহেতু নির্ধারিত না উন্মুক্ত হয়ে গেছে, অন্য সময় আপনি করতে পারবেন, সেহেতু আপনি সেই স্বামীর অনুমতি আপনার নিতেই হবে, কারণ স্বামীর হক আর তখন নির্ধারিত হয়ে গেছে আর আল্লাহর হকটা তখন ব্যাপক হয়ে গেছে, অর্থাৎ অনির্ধারিত হয়ে গেছে। আর আল্লাহর হকটা অন্য সময় আদায় করবেন যখন স্বামী ব্যস্ত থাকে বা স্বামী দেশের বাইরে থাকে বা স্বামী ঘরে থাকে না বা তার অনুমতি নিয়ে আপনি সেটা আদায় করতে হবে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, আমার হাজব্যান্ড মোস্ট অফ টাইম আমার সাথে খারাপ ব্যবহার করে, ঝগড়ার সময় আমাকে সবসময় বলে বাসা থেকে বের হয়ে যাও। এখন আমি আমার মেয়ের বাসায় আছি, আমার কী করণীয়? দেখুন, এগুলি বলতেই পারে, ঝগড়া করতেই পারে, কিন্তু আপনি যদি চলে যেতে চান তাহলে সেটা আলাদা কথা। যদি আপনার তার স্ত্রী হিসেবে থাকতে চান তাহলে আপনাকে তার কাছে থাকতে হবে, দূরে চলে গেলে হবে না। যতই আপনার সাথে খারাপ ব্যবহার করুক, এটার জন্য আপনি আইন আদালত আছে, কোর্ট আছে, বিচারক আছে, আত্মীয় স্বজন আছে, সবাইকে নিয়ে কথা বলবেন, স্বামীকে ফেরে আখেরাতের ভয় দেখাবেন, তাকে কোনো বই দিবেন যে স্বামীরা কীরকম হইতে, রাসূলুল্লাহ সাল্লাম কেমন স্বামী ছিলেন, এগুলি তাকে পড়তে দিবেন অথবা তাকে কোনো ওয়াজ শোনাবেন, এগুলি করতে পারেন। কিন্তু আপনি স্বামী বের হয়ে যাও বলছে, বের হয়ে গিয়ে আর বাসায় চলে গেছেন, এটা কিন্তু ঠিক না। এটা বলতেই পারে মানুষ রাগের মাথায় অনেক কিছুই বলে, সেগুলোকে ধরে রেখে আপনি মেয়ের বাসায় চলে যাবেন ঠিক না, আপনাকে ফিরে আসতে হবে। এবং আপনি ধৈর্য ধারণ করুন, যদি স্বামী অপরাধী হয় আল্লাহ তাআলা তাকে ছাড়বে না, আর যদি আপনি অপরাধী হন আপনাকেও আল্লাহ তাআলা ছাড়বে না। এই জন্য আপনি ভালো ব্যবহার করে যান, আখেরাতে আপনার জন্য শান্তির ব্যবস্থা রাখা হয়েছে, তাকে জাহান্নামে দিলেও আপনাকে আল্লাহ তাআলা অত্যন্ত ভালো স্বামী দিয়ে আপনাকে শান্তিময় করে দিবেন। আর যদি সে জান্নাতে ভালো হয়ে যায় এবং তওবা করে শেষ পর্যন্ত জান্নাতে যায় তখন আপনিও তাকে আবার পেতে পারেন। এর অর্থ হচ্ছে ভালো ব্যবহারের সাথে তার অনেক কিছু জড়িত রয়েছে। তো সে যদি ভালো ব্যবহার না করে এই জন্য সে গুণাগার হবে, এবং এই জন্য সে তার সাথে আপনি বিচারের ব্যবস্থা করতে পারেন, তালাকও নিতে পারেন, আলাদা হইতে পারেন, কিন্তু এ একটি কথার কারণে আপনি তার সাথে দূরে সরে যাবেন এটা কিন্তু নয়। আপনাকে অবশ্যই তাকে তার ঘরে ফিরে যেতে হবে, এটা হচ্ছে আপনার করণীয়, আশা করি বুঝছেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, শায়খ মালাকগণ কি মারা যাবে? আর মালাকুল মৌত এর মরণ সম্পর্কে যে ঘটনা বলা সেটা কি সত্য? দেখুন, মালাইকাগণ মারা যাবেন কি না এটা মত আছে, অবশ্যই মারা যাবেন মালাইকাগণ, সব মালাইকা মারা যাবেন, এবং আবার জীবিত আল্লাহ তালা যাদের দরকার সেগুলো জীবিত করবেন, এটা একটা মত। একটি মত হচ্ছে মালাইকারা মরবে না, কারণ মালাইকারা মরবে তো মালাইকারা মরার কোনো কারণ নাই, কুল্লু মানে আলী হাফান, জমিনের ভোজা সব ধ্বংস হয়ে যাবে এটা বলা হয়েছে। আর যেই ঘটনা বলা হয় যে সব মরে গেছে মালাকুল মত, এখন নিজের মত নিজে যান কবজ করবে, এগুলি বানোয়াট কথা, এগুলো সম্পূর্ণ বানোয়াট। তো বেশিরভাগ মতে হচ্ছে যে আল্লাহর মালাইকারা মারা যাবেন না এবং মালাকুল মৌতও মারা যাবেন না, এরা থাকবে। এদের মৃত্যুর ঘটনা যে বানিয়ে বলা হয় এগুলো সম্পূর্ণ বানোয়াট, এগুলোর সাথে কোনো দলিল নেই, এগুলো কোনো দলিল নেই। হ্যাঁ, মালাইকা মারা যাবে এটা একটা মত আছে, মারা যাবে না এটা মত, কিন্তু যেটার প্রয়োজন না তারা মারা যাবে, অথবা যখন ফুসিঙ্গে ফুৎকা দেওয়া হবে একমাত্র আল্লাহই থাকবেন, আর কেউ থাকবে না। এটা থেকে কেউ কেউ নিয়েছেন, আর কেউ কেউ বলছেন মালাইকা যেমন মারা যাবে না, যেমন ধ্বংস হবে না, তেমনিভাবে জান্নাত জাহান্নাম ধ্বংস হবে না, তেমনিভাবে আরশ ধ্বংস হবে না, এগুলো ধ্বংস হওয়ার জিনিস নয়, বরং আল্লাহ তাআলা মালাইকাকে নামিয়ে আবার মানুষদেরকে সেখানে একত্রিত করবেন। এবং আর ওয়াল মালাকু আলা আরজাইহা ওয়া ইয়াহমিলু আশরাবিকা ফাওকাহুম ইয়াউমিন সামানিয়া, মালাইকাকে পৃথিবীর চারপাশে অথবা নতুন পৃথিবী যেটা হবে সেটার উপর সমস্ত মানুষ একত্র হবে, সেখানে চারপাশে থাকবে পাহারাদার হিসেবে, কোনো দিকে তারা পালাতে পারবে না, পালার কোনো সুযোগ থাকবে না মানুষের, সেটা বলা হয়ে থাকে। সুতরাং মালাকুল মৌতের ঘটনাটা একেবারে মিথ্যা, একেবারে মিথ্যা। আর মালাইকার ব্যাপারে মতভেদ শূন্য, এটা আমরা বললাম। মালাকুল মৌতের সাথে যে ঘটনা বলা হয়েছে তাকে তারা তিনি নিজে যান নিজে কবজ করে পরিপূর্ণ হয়, মিথ্যা একটা ঘটনা। এ থেকে আমাদের বলা থেকে বোঝা থেকে শোনা থেকেও সাবধান থাকতে হবে, মানুষকে সাবধান করতে হবে বিষয়টা নিয়ে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, বাসায় নেট লাইন নেওয়ার ফলে ভালো খারাপ দুই জিনিসই পাওয়া যাচ্ছে, যেমন আপনার কথাগুলো শুনতে পাচ্ছি খুব সহজেই,
এখন যদি অজান্তে এই নেট লাইনে ব্যবহার অপব্যবহার করে তাহলে সমাধান কী হবে? প্রথমত যতটুকু জানা যায় অষ্টকের ভিতরে আপনাকে আল্লাহ তাআলা পাকড়াও করবেন, যে আপনি জানেন যে আপনার সন্তানরা খারাপ বা স্ত্রী খারাপ ব্যবহার করতেছে, খারাপভাবে ব্যবহার করতেছে, এটাকে অপব্যবহার করতেছে, তাহলে আপনাকে সেটা কম করে উন্মুক্ত করে দেওয়া যাবে না। শুধুমাত্র পাসওয়ার্ড দিয়ে আলাদা করবেন, যখন আপনার দরকার সেখানে আপনি শুনবেন। আর যখন আপনি জানবেন না যে খারাপ কিছু হচ্ছে কিনা ভয়ে ভয়ে, তাহলে আপনার ভয়ের কারণে আপনি এটা তওবা হবে, গুনাহ মাফ হবে, এবং আপনি জানেন না, এই জন্য এই যে একটা ভয় আছে এটাই আল্লাহ তাআলা আপনার থেকে দেখবেন, এটাই আল্লাহ তাআলা চান, এর জন্য আপনাকে পাকড়াও করা হবে না, কেউ তো আপনি জানেন না এবং আপনি যেটা ভালো জানেন সেটাকেই গ্রহণ করে নিচ্ছেন। সুতরাং যেটা আপনি জানেন না অজান্তে কিছু হয় সেটার জন্য বান্দা সেটার জন্য পাকড়াও এটার জন্য তাকে পাকড়াও করা হবে না। হ্যাঁ, কিন্তু রব্বানা লা তুআখিযনা ইন আখতানা, রব্বানা ওয়ালা তাহমিলনা ইসরান কামা হামালতা আলা আল্লাযিনা মিন ক্বাবলিনা, রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি, ওয়াফু আন্না ওয়াফু লানা ওয়ারহামনা ওয়া আনতা মাওলানা ফানসুরনা আলা আল কওমিল কাফিরিন। এর অর্থ হচ্ছে যেটা আপনি জানেন না এটার জন্য আল্লাহ তাআলা আপনাকে পাকড়াও করবেন, আপনি যে ভালো হিসেবে জানেন শুধু। হ্যাঁ, যেটা আপনি এমন যদি জানেন যে আমি এটা রেখে যাচ্ছি, হুঁশ নাই, ছাড়িয়ে দিচ্ছি, যে তা ব্যবহার করতেছে ছেলে বউ, তারা খারাপ জিনিস দেখতেছে, খারাপ সিনিয়ার দেখতেছে, অথবা রাতের অন্ধকার খারাপ দেখতেছে, আপনার দৃঢ়তা এসে যায় অথবা অধিক ধারণা এসে যায়, আপনার জন্য সেটা অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে এবং সেটাকে পাসওয়ার্ড দিয়ে নিজের কাছে রেখে দিতে হবে। প্রয়োজন অনুসারে ব্যবহার করুন, প্রয়োজন অনুসারে সেটা বন্ধ করে দিবেন, এটা হচ্ছে এর সমাধান। আশা করি বিষয়টা বুঝছেন। দর্শক, কিন্তু আমরা অনেক সময় আপনাদের সাথে কাটাইলাম, আজকে আর সময় দিতে পারছি না। ইনশাল্লাহ আগামী সপ্তাহে আপনাদের সাথে আবার দেখা হবে এই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।